মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার স্বর্ণপর্ণী। সত্যজিৎ রায়, জন্ম 2 মে 1921 সালে, মৃত্যু 23 এপ্রিল 1992 সালে। বাংলা চলচ্চিত্র ও বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বিরল প্রতিভা। তাঁর সৃষ্টি করা প্রফেসর শঙ্কু এক বিস্ময়কর চরিত্র। আত্মভোলা এই বৈজ্ঞানিকটির আবিষ্কারের মধ্যে রয়েছে অ্যানাহিলিনের মতো যে কোনো কিছুকে নিশ্চিহ্ন করে দেওয়া পিস্টল, মিরাকিউরালের মতো যে কোনো অসুখ সারিয়ে দেওয়া ওষুধ, বটিকা ইন্ডিকার মতো ক্ষুধা তৃষ্ণা নাশক বড়ি, আরো কত কি। বোমযাত্রী ডায়েরি গল্পে প্রথম আবির্ভাব হয় প্রফেসর শঙ্কুর। আজকের গল্প স্বর্ণপর্ণী আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলা পূজা বার্ষিকী সংখ্যায় 1990 সালে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু এবং সন্ডার্স। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে স্বর্ণপর্ণী। ১৬ জুন, আজ আমার জন্মদিন। হাতে বিশেষ কাজ নেই, সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বৈঠকখানায় আমার প্রিয় আরাম কেদারাটায় বসে কড়ি কাঠের দিকে চেয়ে আকাশ পাতাল ভাবছি। বৃদ্ধ নিউটন আমার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে বসে ঘুমাচ্ছে। ওর বয়স হলো 24। বিড়াল সাধারণত 14-15 বছর বাঁচে, যদিও কোনো কোনো ক্ষেত্রে 20 বছর বেঁচেছে এমনও শোনা গেছে। নিউটন যে এত বছর বেঁচে আছে তার কারণ হলো আমার তৈরি ওষুধ মার্জারিন। নিউটনকে ছাড়া আমি যে কত একা হয়ে পড়ব সেটা ভেবেই আমি অনেক গবেষণার পর আজ থেকে 10 বছর আগে এই ওষুধটা তৈরি করি। আমি বললাম আকাশ পাতাল ভাবছি, কিন্তু আসলে ভাবছি পুরনো দিনের কথা। এই বয়সে সেটা স্বাভাবিক। 50-52 বছর আগে আমাকে লেখা বাবার চিঠিগুলো আমি কালি পড়ছিলাম। সেগুলোর কথা ভেবে মনটা অতীতের দিকে চলে যাচ্ছে। নানা কারণে বেশ প্রসন্ন বোধ করছি। সাফল্যের স্বাদ আমি পেয়েছি আমার জীবনে, তাতে সন্দেহ নেই। কোনো ভারতীয় বিজ্ঞানী দেশে বিদেশে এত সম্মান পেয়েছে বলে তো মনে হয় না। আমার খ্যাতি প্রধানত ইনভেন্টর বা আবিষ্কারক হিসেবে। এ ব্যাপারে টমাস আলভা এডিসনের পরেই যে আমার স্থান, সেটা 5টি মহাদেশে স্বীকৃত হয়েছে। আমার ইনভেনশনের একটা তালিকা মনে মনে তৈরি করছিলাম। প্রথম হল মিরাকিউরল বা সর্বরোগ নাশক বড়ি। এটা আবিষ্কারের কৃতিত্ব কেন আমি একা দাবি করতে পারি না সেটা যথাস্থানে বলব। মিরাকিউরলের পরে এলো অ্যানাইহিলিন পিস্তল। আমার অ্যাডভেঞ্চারপূর্ণ জীবনে আমাকে অনেকবারই চরম সংকটে পড়তে হয়েছে। আত্মরক্ষার জন্য একটা অস্ত্রের প্রয়োজন, অথচ আমি রক্তপাত সহ্য করতে পারি না। তাই এই পিস্তল, যা শত্রুকে নিহত না করে নিশ্চিহ্ন করে দেয়। এরপরে এলো এয়ার কন্ডিশনিং পিল, যা জিভের তলায় রাখলে শরীর শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা রাখে। তারপর লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য রিমেম্ব্রেন, ঘুমের অব্যর্থ বড়ি সমনোলেন, অতি সস্তায় উজ্জ্বল আলো দেবার জন্য লুমিনিম্যাক্স, অচেনা ভাষা ইংরেজিতে অনুবাদ করার জন্য লিঙ্গুয়াগ্রাফ, পাখিকে শিক্ষা দেবার জন্য অর্নেথন, আর কত বলবো। মিরাকিউরল আবিষ্কার হয় আমার যৌবনে।
ওই ওষুধকে ঘিরে বেশ কিছু আশ্চর্য ঘটনা ঘটে, যার কোনো সম্পূর্ণ লিখিত বিবরণ নেই, কারণ তখন আমি ডায়েরি লিখতে শুরু করিনি। আমার স্ফটিক স্বচ্ছ স্মৃতির উপর নির্ভর করে আজ সেই সব ঘটনার বিষয় লিখব। তবে সেটা করার আগে আমার বাবার বিষয়ে কিছু বলা দরকার। বাবার নাম ছিল ত্রিপুরেশ্বর শঙ্কু। গিরিডির অপ্রতিদ্বন্দ্বী চিকিৎসক ছিলেন তিনি। আয়ুর্বেদিক মতে চিকিৎসা করতেন, লোকে বলত ধন্বন্তরি। বাবা স্বভাবতই রোজগার করেছিলেন অনেক, কিন্তু যতটা করতে পারতেন ততটা নয়, কারণ পেশাদারী প্র্যাকটিস ছাড়াও উনি সারা জীবন বিনা পয়সায় বহু দরিদ্র রোগীর চিকিৎসা করেছেন। আমাকে বলতেন, ক্ষমতা আছে বলেই যে অঢেল উপার্জন করতে হবে তার কোনো মানে নেই। সচ্ছল জীবনযাপনের জন্য অর্থের প্রয়োজন ঠিক, আর তাতে মানসিক শান্তির পথ সহজ হয়ে যায়, কিন্তু যাদের সে সংস্থান নেই, সুখে থাকা কাকে বলে যারা জানে না, সারা জীবন যারা দুবেলা দুমুঠো ভাতের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, অথবা যারা দৈব দুর্বিপাকে উপার্জনে অক্ষম, তাদের দুঃখ যদি কিছুটা লাঘব করতে পারিস, তার চেয়ে বড় সার্থকতা, তার চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই রেতিলু, আর কিছুতেই নেই। বাবার এই কথাগুলো আমার মনে গভীরভাবে রেখাপাত করেছিল। আমি গিরিডির স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় যাই কলেজে পড়তে। আমি নিজেই বলছি ছাত্র হিসেবে আমি ছিলাম যাকে বলে ব্রিলিয়ান্ট। শুধু যে জীবনে কোনো দিন সেকেন্ড হইনি তাই নয়, এত কম বয়সে বিদ্যায় বুদ্ধিতে এতটা অগ্রসর হবার উদাহরণও বিরল। 12 বছর বয়সে ম্যাট্রিক পাশ করি, 14 আইএসসি আর 16 ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি। পরীক্ষার পাঠ শেষ করে গিরিডিতে ফিরে এলে বাবা বলেন, এত কচি বয়সে তুই আর চাকরির কথা ভাবিস না, একদিন তো বিজ্ঞান পড়লি, এবার বছরখানেক অন্য বিষয় নিয়ে পড়, শিল্প সাহিত্য ইতিহাস দর্শন বিষয়ের কি অভাব আছে? বই এখানে না পাওয়া গেলে কি চাই বললেই আমি কলকাতা থেকে আনিয়ে দেব। তারপর একটু ভেবে বললেন, আর তুই যদি চাকরি বাকরি না করে বাকি জীবনটা শুধু রিসার্চেই কাটিয়ে দিতে চাস, তাতেও আমার আপত্তি নেই। তুই আমার একমাত্র সন্তান, আমি চলে গেলে আমি যা সঞ্চয় করেছি তার একটা অংশ অবশ্য ব্যয় হবে লোকহিতকর কাজে, বাকি সবটাই তো তুই পাবি। কাজেই না বাবা, তোমার কথা মতো আমি 4 বছর নানা বিষয় নিয়ে পড়াশোনা করব ঠিকই, কিন্তু তারপরে আমাকে রোজগারের পথ দেখতেই হবে, নিজের পায়ে দাঁড়াতে না পারলে আমি শান্তি পাব না। বেশ ভালো কথা, কিন্তু রোজগার যেভাবেই করিস না কেন, যারা দরিদ্র, যারা নিরক্ষর, যারা মাথা উঁচু করে চলতে পারে না, তাদের কথা কখনো ভুলিস না তিলু, কখনো ভুলিস না। 20 বছর বয়সে কলকাতার স্কটিশ চার্চ কলেজে আমি পদার্থবিজ্ঞানের অধ্যাপকের কাজ পাই। যাদের পড়াতাম তাদের বেশ কয়েকজন আমারই বয়সী, এমনকি 2-1 জনের বয়স আমার চেয়ে বেশি, কিন্তু সেজন্য আমাকে কোনোদিন ছাত্রদের টিটকিরি ভোগ করতে হয়নি। তার কারণ এত কম বয়সেও আমার মধ্যে একটা স্বাভাবিক গাম্ভীর্য চলে এসেছিল। গ্রীষ্ম এবং পুজোর ছুটিতে আমি বাড়ি আসতাম। চাকরি নেবার ঠিক 2.5 বছর পরে একদিন গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসে চাকরের হাতে মাল তুলে দিয়ে বাবার ঘরে গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। বাবা তাঁর কাজের টেবিলের পাশে মেঝেতে চিত হয়ে পড়ে আছে। আমি এক লাফে এগিয়ে গিয়ে ঝুঁকে পড়ে বাবার নাড়ি টিপে বুঝলাম তিনি সংজ্ঞা হারিয়েছেন, তার বেশি কিছু নয়। আমি তৎক্ষণাৎ চাকরকে ডক্টর সর্বাধিকারীকে ডাকার জন্য পাঠিয়ে দিলাম। ডাক্তার আসার আগেই বাবার জ্ঞান ফিরে এলো। আমি বাবাকে ধরে নিয়ে তক্তপোষে শুইয়ে দিলাম। অদ্ভুত লাগছিল, কারণ বাবাকে এর আগে কোনো দিন অসুস্থ দেখিনি। বাবা আমার দিকে চেয়ে ম্লান হাসি হেসে বললেন,
এই প্রথম, আরে তিলু, এর আগে আরো আরো দুবার এ জিনিস হয়েছে, তোকে বলিনি। এটা কেন হয় বাবা? অকস্মাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়, এর কোন চিকিৎসা নেই। এ রোগেই একদিন ফস করে চলে যাব। পরে জেনেছিলাম বাবার এই রোগকে বলে হার্ট ব্লক। হার্ট ব্লকে যাতে মানুষ না মরে তার ব্যবস্থা আজকাল হয়েছে। পেসমেকার বলে ব্যাটারি চালিত একটা ছোট্ট চতুষ্কোণ যন্ত্র রোগীর বুকে অস্ত্রোপচার করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। হার্টের স্পন্দন যাতে স্বাভাবিকভাবে চলতে থাকে সে কাজটা এই যন্ত্রই করে। দেড় বছর পরে, আমি পুজোর ছুটিতে বাড়ি আসার তিন দিন পরে, হার্ট ব্লকেই 50 বছর বয়সে বাবা মারা যান। আমি যেদিন এলাম সেদিনই রাত্রে বাবা আমাকে একটা আশ্চর্য ঘটনা বললেন। রাত্রে খাবার পর দুজনে একসঙ্গে বৈঠকখানায় বসে আছি, এমন সময় বাবা বললেন, টিকরি বাবার নাম শুনেছিস? ওই যিনি উশ্রীর ওপারে একটা গ্রামের গাছতলায় বসে ধ্যান করেন? হ্যাঁ, বেশ নাম ডাক এই অঞ্চলে, বহু লোক দর্শনের জন্য যায়। সেই টিকরি বাবাকে তার কয়েকজন শিষ্য গত পরশুদিন আমার কাছে এনে হাজির করে, যা বোঝা গেল বাবা শ্বাসকষ্টে ভুগছেন। তার জন্য আমি যদি কোনো ওষুধ দিতে পারি তাহলে বাবা অত্যন্ত তুষ্ট হবেন। আমি শিষ্যদের ওষুধ বাতলে দিচ্ছি, এমন সময় বাবা হঠাৎ বাংলা হিন্দি মিশিয়ে বললেন, তুই আমার চিকিৎসা করছিস, লেকিন তোর পীড়ার কি হবে? আমার পীড়ার কোনো চিকিৎসা হয় না। জরুর হতা, সোনে পত্তির নাম শুনেছিস? আমি বুঝলাম বাবা স্বর্ণপর্ণীর কথা বলছেন, গাছ নয় কাঁচরা। চড়ক সংহিতায় নাম পেয়েছি, কিন্তু আধুনিক যুগে এই গাছরার হদিশ কেউ পায়নি। আমি জানি সে গাছ কোথায় আছে। যুবা বয়সে আমি যখন কাশীতে থাকতাম তখন আমার একবার খুব কঠিন পাণ্ডু রোগ হয়েছিল। তো আমার গুরুর কাছে সোনে পত্তির পাতা ছিল, দুটো শুকনো পাতা গুঁড়িয়ে দুধের সঙ্গে মিশিয়ে আমাকে খাইয়ে দেন। রাত মে সোনে সে পেলে একেবারে গটগট করে পি লিয়া, আর সুবা রোগ যো আছে গায়ব হয়ে গেল। উপশম, যদি এই গাছ তুই পেতে চাস তাহলে চলে যা কাসলি, সেখান থেকে 3 কোষ নর্থে আছে একটা চামুন্ডার মন্দিরের ভাঙা অংশ। সেই মন্দিরের পেছনে জঙ্গল, আর সেই জঙ্গলে এক ঝর্ণা, সেই ঝর্ণার পাশে গজায় সোনে পত্তির গাছ। তোর পীড়ায় ওই একই দাওয়াই কাজ দেবে, আর কোনো দাওয়াই কাজ দেবে না, বুঝেছিস? এককালে কত জায়গায় না গেছি গাছ গাছরার অনুসন্ধানে, কিন্তু নাও ইটস টু লেট, টু লেট। আমি টিকরি বাবার এই আশ্চর্য কাহিনী শুনেই মনস্থির করে ফেললাম। বললাম, তুমি যাবে না বলে কি আমিও যেতে পারি না? আমি কালই কাসলির উদ্দেশ্যে রওনা হব। কি বলা যায়, বাবাজির কথা তো সত্যিও হতে পারে। আর তুমি যখন বলছো চরক সংহিতায় এই স্বর্ণপর্ণীর উল্লেখ রয়েছে। না রে তিলু, এখন যাস না, কালকা থেকে যেতে হয় কাসৌলি, সে কি কম দূর? যেতে আসতে 5-7 দিন তো লাগবেই, ফিরে এসে হয়তো দেখবি আমি আর নেই। এখন যাস না রে। দুদিন পরে সেই হার্ট ব্লকেই বাবার মৃত্যু প্রমাণ করে দিল যে তাঁর আশঙ্কা অমূলক ছিল না। বাবার অসুখে প্রয়োগ করতে না পারলেও আমি স্থির করেছিলাম যে স্বর্ণপূর্ণির খোঁজে আমাকে কাসলি যেতেই হবে। বাবার শ্রাদ্ধের পরেও আমার কলেজ খুলতে আরো 2 সপ্তাহ বাকি ছিল। আমি আর সময় নষ্ট না করে কাসলির উদ্দেশ্যে রওনা হলাম। কালকা থেকে 46 কিলোমিটার দূরে
6,500 ফুট উঁচুতে ছোট্ট শহর কসৌলি। কালকা থেকে ট্যাক্সি করে যেতে হয়। শুনেছি খুব স্বাস্থ্যকর স্থান। আড়াই দিন লাগলো গিরিডি থেকে কালকা পৌঁছতে। বাবার অকাল মৃত্যুতে মনটা ভারী হয়েছিল। পাহাড়ের গায়ে নিরিবিলি সুদৃশ্য শহরটায় পৌঁছে খানিকটা হালকা বোধ করলাম। একটা সস্তা হোটেলে উঠে আর সময় নষ্ট না করে সোজা ম্যানেজার নন্দকিশোর রাওয়ালকে জিজ্ঞেস করলাম, চামুণ্ডার মন্দিরের কথা জানেন কিনা। তা জানিবই কি, তবে সেখানে যেতে হলে ঘোড়ায় চড়ে যেতে হবে, কারণ ঘোড়ায় চলা পথের ধারেই পড়বে মন্দিরটা। আমি জিজ্ঞেস করলাম, মন্দিরের পেছনে কোনো জঙ্গল আছে কিনা। আছে, বেশ গভীর জঙ্গল। ঘোড়ার ব্যবস্থা নন্দকিশোরই করে দিলেন। এই প্রথম অশ্বারোহণের অভিজ্ঞতা। তবে দেখলাম আমার কোনো অসুবিধে হচ্ছে না, বরং বেশ মজাই লাগছে। আমার সঙ্গে ঘোড়ার মালিক ছোটে লালও চলছিল আরেকটি ঘোড়ায়। গন্তব্যস্থলে পৌঁছতে আমি তাকে বললাম, তোমাকে হয়তো ঘন্টাখানেক অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আমার কিন্তু এই জঙ্গলে একটু কাজ আছে। আকেলে মত যাইয়ে বাবুজি, শেরপুর হে জঙ্গল মে। তো কি তুমি আমার সঙ্গে আসতে চাও? হ্যাঁ বাবুজি। ঘোড়া দুটোকে একটা গাছের সঙ্গে বেঁধে আমরা দুজনে জঙ্গলে ঢুকলাম। আমি কি খুঁজছি জিজ্ঞেস করাতে আমি সোনেপতি নাম বললাম। ছোটেলাল বলল, ও নাম সে কোশমিন কালেও শোনেনি। মিনিট পনেরো যেতে না যেতেই একটা কুলকুল শব্দ পেলাম। শব্দ অনুসরণ করে পা চালিয়ে এগিয়ে যেতে তিন মিনিটের মধ্যেই ঝর্ণাটা দেখতে পেলাম। চারিদিক ঘন পাতাওয়ালা গাছের ছায়ায় অন্ধকার। কেবল একটা জায়গায় পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মাটিতে পড়েছে, থিয়েটারের স্পটলাইটের মতো। আর সেই স্পটলাইটে ঝলমল করছে এক কোমর উঁচু হলদে পাতায় ভরা একটা গাছড়া। এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই। আমার মনটা নেচে উঠল। এত অল্প সময় আমার অভিযান সফল হবে সেটা ভাবতে পারিনি। কিন্তু এখানে তো দেখছি মাত্র একটা গাছ, খুঁজলে আরো বেরোবে কি? প্রায় পনেরো মিনিট ধরে খুঁজেও আর কোনো স্বর্ণপর্ণীর সন্ধান না পেয়ে আমরা ঝর্ণার ধারে ফিরে এলাম। গাছ পেলে কি করব সেটা আগে থেকেই স্থির করে রেখেছিলাম। সঙ্গে চটের থলিতে কসৌলির বাজার থেকে কেনা একটা কোদাল ছিল, সেটা থলি থেকে বার করে কাজে লেগে গেলাম। উদ্দেশ্য, গাছড়াটাকে শিকড় শুদ্ধ তুলে আমার সঙ্গে গিরিডিতে নিয়ে আসব। আমাকে কোদাল চালাতে দেখে ছোটে লাল, আরে তোমা 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 তোমা, হাঁটি 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 বলে আমার অপটু হাত থেকে কোদালটা ছিনিয়ে নিয়ে পাঁচ মিনিটের মধ্যে শিকড় শুদ্ধ গাছড়াটা আমার হাতে তুলে দিল। তিন দিন পরে গিরিডিতে ফিরে এসে প্রথমেই আমার মালি হরকিষণকে ডেকে পাঠালাম। সে এলে পর তার সামনে গাছড়াটা তুলে বললাম, এই জিনিস দেখেছো কখনো? কবে নেই সব। তুমি এক্ষুনি এটাকে বাগানের একপাশে পুঁতে ফেলে এর পরিচর্যা শুরু করো তো। হরকিষণ স্বর্ণপর্ণীটাকে হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞেস করল, এর থেকে দাওয়াই হয় কিনা। আমি বললাম, বড়িয়া দাওয়াই। তব তো এক পেড় সে নেই হোগা বাবুজি। তো এর থেকে আরো গাছ গজায় এমন ব্যবস্থা তুমি করতে পারো? এ গাছের ডালের একটা বিশেষ অংশ, সেটাকে ভেঙে নিয়ে টুকরোটাকে মাটিতে পুঁতে দিন, ঠিক সে দেখভাল কিজে, ও দেখেগা আর এক পেড় জরুর উগেগা। তাহলে তুমি তাই করো। ওষুধ যখন এনেছি তখন তার দৌড়টা একবার যাচাই করে দেখা দরকার। টিকড়ি বাবার গাছের সন্ধানে যখন ভুল ছিল না, তখন অনুমান করা যেতে পারে পাণ্ডুরোভ সারার ঘটনাটাও সত্যি। যাবার আগে শুনে গিয়েছিলাম যে আজন্ম গিরিডিবাসী উকিল জয়গোপাল মিত্র গুরুতরভাবে অসুস্থ। উনি বাবার পেশেন্ট ছিলেন। ওর স্ত্রীকে আমি মাসিমা বলি। ফোন করে জানলাম মিত্র মশাইয়ের উদরই হয়েছে, যাকে ইংরেজিতে বলে অ্যাসাইটিস। সবাই জবাব দিয়ে গেছে,
বললেন জয়ন্তী মাসিমা। আমি স্বর্ণপর্ণীর কথা বলতে উনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বুঝলাম তিনি খুব একটা আশ্বস্ত যে হয়েছেন তা নয়। তাও আমি সেদিনই সন্ধ্যাবেলা গেলাম মিত্রমশাইয়ের বাড়িতে, সঙ্গে একটা কাগজের মোড়কে গুঁড়ো করা দুটো স্বর্ণপর্ণীর পাতা। আধ কাপ দুধের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিন মাসিমা, আমি কাল সকালে এসে খোঁজ নেব, ঠিক আছে? উৎকণ্ঠায় রাত্রে ভালো ঘুম হল না। সকালে বৈঠকখানায় এসে বসেছি, চাকর দুঃখী চা এনে সামনের টেবিলে রেখেছে, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। আমি এক লাফে ফোনটা তুলে হ্যালো বলতেই জয়ন্তী মাসিমার চিৎকারে ফোনটা কান থেকে ইঞ্চিখানেক সরিয়ে নিতে হলো। তাড়াহুড়ো করে কিছু করব না, এটা আমি আগেই ঠিক করেছিলাম। তবে মিত্রমশাইয়ের আরোগ্যের পরে যে আমার ওষুধের খবর গিরিদির চারিদিকে ছড়িয়ে পড়বে এটা আমি আন্দাজ করেছিলাম। ফলে চাই বা না চাই আমাকে কিছু দুরারোগ্য ব্যারামের চিকিৎসা করতে হয়েছিল। বলা বাহুল্য সব ক্ষেত্রেই আমার ওষুধ কাজ করেছিল। এই আশ্চর্য ওষুধ কি করে পেলাম সে প্রশ্ন অবশ্যই আমাকে বহুবার শুনতে হয়েছে। উত্তরে প্রতিবারই আমি একই মিথ্যের আশ্রয় নিয়েছি, বাবা মারা যাওয়ার আগে এই ওষুধ আমাকে দিয়ে যান, কোথায় পাওয়া কি নাম তা জানি না। ইতিমধ্যে আমার মালির অধ্যবসায়ের ফলে আমার বাগানের দক্ষিণ দিকে দেয়ালের সামনে মাটিতে ১১টা স্বর্ণপর্ণী শোভা পাচ্ছে। প্রত্যেকটিতেই প্রতি বছর নতুন করে পাতা গজাবে, তাই সাপ্লাই এর অভাব হবে বলে মনে হয় না। এমন যদি ধারণা দিয়ে থাকি যে আমি এখন কলকাতার কলেজে অধ্যাপনা ছেড়ে পুরোপুরি ডাক্তারিতে লেগে গেছি, তাহলে সেটা শুধরানো দরকার। অধ্যাপনা পুরো দস্তুর চলছে, কলকাতায় এখনো কেউ স্বর্ণপর্ণীর কথা জানে না, কারণ আমি কাউকে কিছু বলিনি। তবে হঠাৎ যদি চেনাশোনার মধ্যে শুনি কেউ কঠিন ব্যারামে মরণাপন্ন, তাহলে যাতে তাকে দিতে পারি সেজন্য আমার সঙ্গে সবসময় গোটা বারো পাতা থাকে। একটা ব্যাপারে আমার একটু খুঁতখুঁতেমি ছিল, শুকনো পাতা গুঁড়িয়ে দুধে মিশিয়ে খাওয়ানোর প্রাচীন পন্থাটা আমার ভালো লাগছিল না। আমি ঠিক করলাম স্বর্ণপর্ণীর বড়ি তৈরি করব। এক মাসের মধ্যেই আমার পরিকল্পনা বাস্তবে পরিণত হল। আমার ২৫ বছরের জন্মদিনে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে বসে কলের হাতল ঘোরাচ্ছি আর কলের নিচের দিকে নল দিয়ে বড়ির পর বড়ি বেরিয়ে টপটপ করে একটা বাটিতে পড়ছে, এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো ওই ওষুধের একটা নাম আমার মাথায় এসে গেল, মিরাকিউরল, অর্থাৎ মিরাকল কিওর ফর অল কমপ্লেন্টস, সর্বরোগ নাশক বড়ি। এই সময় একটা ঘটনা ঘটল যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি তখন কলকাতায় প্রফেসরের কাজ নেবার মাসখানেকের মধ্যে আমি ইংরেজি ভাষায় বিজ্ঞান বিষয়ক সর্বশ্রেষ্ঠ পত্রিকা নেচারের গ্রাহক হয়েছিলাম। এই পত্রিকায় জীবতত্ত্ব সম্বন্ধে একটি চমৎকার প্রবন্ধ পড়ে আমি লেখক জেরেমি সন্ডার্সকে তার বাসস্থান লন্ডনে একটি চিঠি লিখি। নেচারের লেখক পরিচিতিতে বলা হয়েছিল সন্ডার্স ২ বছর হল কেমব্রিজ থেকে বায়োলজি পাশ করেছে, আন্দাজে মনে হয় সে আমারই বয়সী হবে। তখন বিলেতে চিঠি যেতে জাহাজে সময় লাগত ১৮ দিন আর প্লেনে ৮ দিন। আমি এয়ারমেলেই লিখেছিলাম, সন্ডার্সের উত্তর এলো ১৯ দিন পরে, অর্থাৎ সেও এয়ারমেলেই লিখেছে। সে যে আমার চিঠি পেয়ে শুধু খুশি হয়েছে তাই নয়, সে নাকি চিঠিতে এক বিরল বিদগ্ধ বৈজ্ঞানিক মনের পরিচয় পেয়েছে। শেষ কলাইনে সে জানিয়েছে যে তার জন্ম হয় ভারতবর্ষের পুনা শহরে। আমার ঠাকুরদাদা ৩২ বছর ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, আমি অবশ্য ৭ বছর বয়সে বাবা মার সঙ্গে ইংল্যান্ডে চলে আসি, কিন্তু সেই ৭ বছরের স্মৃতি আর ভারতবর্ষ ও ভারতবাসীর উপর টান আমার এখনো অম্লান রয়েছে। চিঠি লেখালেখি চলল। তৃতীয় চিঠিতে সন্ডার্স লিখল, দেখো যদিও আমাদের দুজনেরই বয়স ২৫, আমি বিশ্বাস করি না যে এই বয়সে পত্রবন্ধু হওয়া যায় না, তুমি আমার মতে সায়দাও কিনা সেটা জানার অপেক্ষায় রইলাম।
আমি স্বভাবতই সন্ডাসের প্রস্তাবে রাজি হলাম। পরস্পরকে ছবি পাঠানো হল। অপ্রতিহতভাবে চলতে লাগলো এর মেলে চিঠি যাওয়া আসা। মাস আষ্টেক চলার পর হঠাৎ আমার একটা চিঠির পর এক মাস পেরিয়ে গেলেও সন্ডাসের উত্তর এলো না। ঠিক করলাম আরো দু সপ্তাহ দেখে একটা টেলিগ্রাম করব। সন্ডাস চাকরি করে না সেটা জানি, সে এখনো জীববিদ্যা নিয়ে রিসার্চ করছে। সাত দিনের মাথায় হঠাৎ বিলেত থেকে চিঠি, খামের ওপর হাতের লেখা সন্ডাসের নয়, কোনো এক মহিলার। চিঠি খুলতে মনে পড়ল সন্ডাস লিখেছিল সে গত বছর বিয়ে করেছে, তার স্ত্রীর নাম ডরোথি। চিঠি খুলে দেখি হ্যাঁ, লেখিকা ডরোথি বটে, কিন্তু এই যে নিদারুণ দুঃসংবাদ। তোমাকে খবরটা জানাতে আমার যে কি মনের অবস্থা হচ্ছে বোঝাতে পারবো না। তুমি জেরির এত বন্ধু বলে এই কর্তব্যটা আমার কাছে আরো কঠিন। জেরির যকৃতে ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তারের মতে তার মেয়াদ আর মাত্র দু মাস। পড়ার সঙ্গে সঙ্গেই আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি। দশটা মেরাকিউরলের বড়ি সেদিনই এয়ার মেলে পাঠিয়ে দিলাম ডরোথির নামে, সঙ্গে চিঠিতে কাতর অনুরোধ, এই পার্সেল পাওয়া মাত্র তুমি তোমার স্বামীকে দুটো বড়ি খাইয়ে দেবে, দুদিনে যদি কাজ না হয় তাহলে আরো দুটো, এইভাবে দশটা বড়ি তুমি শেষ করে ফেলতে পারো। যেই মুহূর্তে মনে হবে বড়িতে কাজ দিয়েছে তখনই আমাকে টেলিগ্রাম করে জানাবে। দেড় মাস কেটে গেল, কোনো খবর নেই। ক্যান্সারে কি তাহলে মেরাকিউরাল কাজ করে না? তাহলে তো ওষুধের নাম পাল্টাতে হবে। আমি ততদিনে গিরিডি ফিরে এসেছি পুজোর ছুটিতে। সন্ডাসের কাছে আমার দুটো ঠিকানাই ছিল, এখন কখন আমি গিরিডিতে থাকি আর কখন কলকাতায় সেটাও ও জানত। কালী পুজোর আগের দিন ডরোথিকে একটা টেলিগ্রামের খসড়া করে অত্যন্ত বিষণ্ন মনে সেটায় চোখ বুলোচ্ছি, এমন সময় দুঃখী ব্যস্ত হয়ে এসে বলল, বাবু একজন সাহেব এক্ষুনি ট্যাক্সি থেকে নামলেন, আপনার সাথে দেখা করতে এসেছেন। বলার প্রায় সঙ্গে সঙ্গেই দরজায় কড়া নাড়া শব্দ। আমার বাড়িতে ঢুকে প্রথমেই বৈঠকখানা পড়ে। দরজা খুলে দেখি একটি স্বর্ণ কেশ শ্বেতাঙ্গ সুপুরুষ যুবক ঠোঁটের কোণে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ফটো বিনিময় হবার দরুন আমরা পরস্পরের মুখ চিনতাম, তাই আমি আর থাকতে না পেরে সন্ডাসকে জড়িয়ে ধরে রুদ্ধ কণ্ঠে বললাম, তুমি বেঁচে আছো? ততক্ষণে আমরা দুজনেই ঘরে এসে ঢুকেছি। দুঃখী সন্ডাসের হাত থেকে তার সুটকেস নিয়ে নিয়েছে। এবার সন্ডাস আমার পিঠে দুটো চাপড় মেরে ধপ করে একটা সোফায় বসে পড়ে বলল, তা যে আছি সে তো দেখতেই পাচ্ছ, কিন্তু সত্যি করে বলতো এটা কি কোনো ভারতীয় ভেলকি? লন্ডনের ডাক্তারি মহলে তো হইচই পড়ে গেছে, কি ট্যাবলেট পাঠিয়েছিলে তুমি আমাকে? আমি দুঃখীকে কফি করতে বলে স্বর্ণপর্ণীর ঘটনাটা আদ্যোপান্ত সন্ডাসকে বললাম। সন্ডাস সবটুকু শুনে কিঞ্চিত অভিমানের সুরে বলল, এমন একটা ঘটনা তুমি একদিন তোমার পত্রবন্ধুর কাছে লুকিয়ে রেখেছো। আমার ভয় হয়েছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না, ফলে আমাদের দুজনের মধ্যে হয়তো একটা ব্যবধান এসে পড়বে। ননসেন্স, তোমার চিঠিতে যেটা সবচেয়ে বেশি প্রকাশ পায় সেটা হলো তোমার চিন্তাধারার স্বচ্ছতা ও গভীরতা। আমি তোমার কথা বিশ্বাস করব না, একই হতে পারে? কি নাম তোমার এই আশ্চর্য ওষুধের? সংস্কৃত নামটা তো বলেইছি, আমার দেওয়া নাম হলো মেরাকিউরল। ব্রাভো ব্রাভো, এর চেয়ে ভালো নাম আর হতে পারে না। কিন্তু আশা করি তুমি ওষুধের পেটেন্ট নিয়েছো। আমি না বলাতে সন্ডাস সোফা ছেড়ে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠে বলল, আর ইউ ম্যাড? তুমি কি বুঝতে পারছো না শঙ্কু, যে এই ওষুধ তোমাকে ক্রোড়পতি করে দেবে? সেটা আমার চাই না সন্ডাস, বৈভবের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবন যাপন করতে পারলেই খুশি। ড্যাম ইট শঙ্কু, তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো, তুমি জানো? না সন্ডাস, তা পারি না। তুমি তো শুনলে, এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো এই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভব হয়েছে কারণ আর একজন নির্দেশ দিয়ে দিয়েছিল, আর এর যে গুণ সে তো প্রকৃতির অবদান। তুমি প্রাইজ দেবে কাকে? আচ্ছা বেশ তো, প্রাইজের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে, তুমি কি সে সম্বন্ধে উদাসীন? মিরাকিউরাল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারুর কাছে নেই সেটা তো তুমি অস্বীকার করবে না। ক্যান্সার পর্যন্ত যখন সেরে যাচ্ছে তাতেই বোঝা যায় ওষুধের ক্ষমতার দৌড়।
শঙ্কু, পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের সত্ত্বাধিকারী তুমি, তোমাকে দেশ বিদেশের লোকে চিনবে না। তার জন্য তুমি কি করতে বলো আমাকে? দেখো, আমার প্রস্তাব হচ্ছে এই, তুমি আমার সঙ্গে লন্ডন চলো। আমার মিরাকল কিওরের কথা শুনে শুধু ডাক্তারি মহলে নয়, বৈজ্ঞানিকদের মধ্যেও তুমুল আলোড়ন চলছে। তারা তোমাকে দেখতে চায়, তোমার মুখ থেকে ওষুধের কথা শুনতে চায়। আর আরও যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে এর এত তেজ, রোগ জীবাণু নাশক এত শক্তি। এর কেমিক্যাল অ্যানালিসিস করিয়েছো তুমি? না। আচ্ছা, তাহলে সে কাজটা লন্ডনে করাতে হবে। উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম উপায় ল্যাবরেটরিতে ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে। ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে। তাই বলছি শঙ্কু, তুমি চলো আমার সঙ্গে। আধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখন পশ্চিমে সেটা তো তুমি স্বীকার করো। আরে বৈজ্ঞানিক হিসেবেও তো তোমার একবার বিলেত যাওয়া দরকার। অগত্যা সন্ডোজের প্রস্তাবে সায় দিতে হল। সত্যি বলতে কি, বিদেশ যাওয়ার বাসনা আমি অনেক দিন থেকেই পোষণ করছি। সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা ভাবিনি। কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল। 25 অক্টোবর 1937 আমরা বোম্বে থেকে পিএনও কোম্পানির জাহাজ এসএস অথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম। 16 নভেম্বর পোর্টসমাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন। সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চড়ে গেলাম হ্যামস্টেড। এই হ্যামস্টেডেই উইলবি রোডে সন্ডার্সের বাড়ি। সন্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা। বাবা জনাথন সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। দোতলা বাড়ি, তার একতলাতেই গেস্ট রুমে আমার জায়গা হল। আমরা পৌঁছেছিলাম সন্ধে 6টায়। 8:30 ডিনার, এরা দেখলাম বলে সাপার। টেবিলে সন্ডার্স তার প্ল্যান বলল। কাল সকালে তোমার বডির কেমিক্যাল অ্যানালিসিসের বন্দোবস্ত করব। তারপর তোমার বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব জনসাধারণকে জানানোর জন্য। অবশ্য আমার কিছু চেনা ডাক্তার ও বৈজ্ঞানিকদের আমি আলাদা করে টেলিফোন করে খবরটা জানিয়ে দেব। বিজ্ঞপ্তিতে কি বলবে? নামে তো কেউই চিনবে না আমাকে। বলবো সর্বরোগনাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউরেলের আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন। এই সর্বনাশ, আমি যে কোনোদিনই নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না, শুধু মিথ্যে কথা বলা হবে। আবিষ্কারক নয় একথা কেন বলছো শঙ্কু? যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায়, কাশীর এক সাধু ছাড়া যে গাছ কেউ কোনোদিন চোখে দেখেনি, সেই গাছের সন্ধানে ঘোড়ার পিঠে চড়ে 6,500 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল? তুমি না আর কেউ। তুমি এত বিদ্বান, এত বুদ্ধিমান, এটুকু বুঝতে পারছো না যে এই গাছ ডিসকভার করে ব্যাপকভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি। পরদিন সকালে সন্ডার্স বলল, তোমাকে আর আমার সঙ্গে টানবো না, তুমি বরং ডথির সঙ্গে গিয়ে হ্যামস্টেড হিতে হাওয়া খেয়ে এসো। আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি আছে, সেটাও দেখে এসো। হ্যামস্টেড হিতের কথা আগেই শুনেছিলাম। এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। তার উপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি। নভেম্বর মাস, তাই ঠান্ডা বেশ জবরদস্ত। ডরথি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে 5 মিনিট কথা বলেই বুঝেছি। সেও কেমব্রিজের ছাত্রী, অর্থনীতিতে গ্র্যাজুয়েট। কেমব্রিজেই জেরেমির সঙ্গে ওর আলাপ হয়। ডরথির কথা শুনে এটা বুঝলাম যে ভারতবর্ষে বসে শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কি ঘটছে না ঘটছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা করা যায় না। গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টির সংগঠনের কথা অবশ্যই জানতাম, কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং হিটলারের আত্মম্ভরিতা ও তার শাসনতন্ত্রের যথেচ্ছাচারিতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারিনি। ডরথি বলল, ইংরেজিতে পাওয়ার ম্যাড বলে একটা কথা আছে জানো তো, হিটলার সেই অর্থে উন্মাদ। সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। তাতে ইন্ধন যোগাচ্ছে ওর সাঙ্গ পাঙ্গরা, গোয়ারিং, গোবলস, হিমলার, রিবেনট্রপ। ই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমি গম্ভীর হয়ে গেছি দেখে ডরথি বলল,
দেখো তো আমার কি আক্কেল, তুমি প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলক্ষণে কথা বলে ভাবিয়ে তুলছি। ভেরি সরি শঙ্কু, চলো কিটসের বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে নিশ্চয়ই। ডরোথি ভুল বলেনি, আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা হয়েছে। ডরোথি বলল, কিন্তু এটা শুধু ব্রিটেনের বিশেষত্ব নয়, ইউরোপের যেখানেই যাও সেখানেই এই জিনিস দেখতে পাবে। সন্ডাস ফিরল সন্ধে 6:30। প্রথমেই বলল, হ্যাঁ তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে, পরশু সন্ধে 7:00 ক্যাক্সটন হলে, টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে। ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করছিলেন ডক্টর কানিংহ্যাম তিনিও আছেন, সকলেই উন্মুখ হয়ে আছেন তোমার বক্তৃতা শোনার জন্য। কিন্তু আমার বডির অ্যানালিসিসের কি খবর? সন্ডার্স পকেট থেকে একটা খাম বার করে আমায় দিল, খাম থেকে যেটা বেরোলো সেটাই হল অ্যানালিসিসের রিপোর্ট। আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম, এ তো দেখছি সব রকম ভিটামিনই রয়েছে, তাছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন, দেখে অনেকটা মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি। অ্যালিল সালফাইড রয়েছে বলেই এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয় বুঝলে। কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ, বলছে একটি উপাদান রয়েছে এই বডিতে রসায়নে যার কোনো পরিচিতি নেই। এক্স্যাক্টলি, এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না, অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমি এই ওষুধের সোল প্রোপ্রাইটার, তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না শঙ্কু। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মিরাকিউরাল আমার একার সম্পত্তি এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এও তো ঠিক যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না, পৃথিবীর কোটি কোটি মুমূর্ষু ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। এরপরের দিন সন্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনের অনেক কিছু দ্রষ্টব্য, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসো মিউজিয়াম দেখে সন্ধ্যায় মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন দেখতে গেলাম। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি। আমার বক্তৃতায় এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি। সন্ডার্স আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় করিয়ে দিল। সন্ডার্সেরই অধ্যাপক রেমন্ড ক্যারোথাস মিটিং এর চেয়ারম্যান ছিলেন। সন্ডার্স তাঁকে আগেই তালিম দিয়ে রেখেছিল, তিনি ব্রিলিয়ান্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শঙ্কু সম্বন্ধে দু চার কথা বলার পর আমার বলার পালা এল। 20 বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি বোধ ছিল না, তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা, চরক সুশ্রুতের সংহিতার কথা, আমার বাবার কথা, এবং টিকড়ি বাবার কাছে শুনে কিভাবে কাসৌলির জঙ্গল থেকে স্বর্ণপর্ণী সংগ্রহ করি তার কথা। যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দটি করেনি, বলা শেষ হলে পর করধ্বনির বহর দেখে বুঝলাম আমি উতরে গেছি। বক্তৃতার পর প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল, কিন্তু দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন, এক, আমি ওষুধটা মার্কেট করব কি না, এবং দুই, আমি কিছুকাল লন্ডনে থেকে চিকিৎসা চালাবো কি না, এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। তাই বক্তৃতার শেষে 2 মিনিট অপেক্ষা করে সন্ডার্স আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এল। বহু লোকের সঙ্গে করমর্দন করে এবং অন্তত 50 জনের কনগ্রাচুলেশনস এ থ্যাংক ইউ বলে তবে আমি রেহাই পেলাম। পরদিন দেখলাম লন্ডনের সব কাগজেই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে। বিকেলের দিকে সন্ডার্স বেরিয়ে কাছেই একটা বইয়ের দোকান থেকে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় ডজনখানে খবরের কাগজ নিয়ে এল। সেদিনেরই কাগজ, কিছুক্ষণ আগেই এয়ারমেলে এসেছে। উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজেই আমার ছবি। আমি হকচকিয়ে গেছি দেখে সন্ডার্স বলল, এতে অবাক হওয়ার কিছু নেই শঙ্কু, ক্যাক্সটন হলে বহু কাগজের রিপোর্টের উপস্থিত ছিল। তুমি ভুলে যাচ্ছ হে, মিরাকিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি। তুমি এবং তোমার স্বর্ণপর্ণীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না। এখানে শনি রবি হল উইকেন্ড,
এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে। ইংল্যান্ডেই কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে দুদিন কাটিয়ে আসতে। সন্ডার্স আগেই বলে রেখেছিল যে এই উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে। শনিবার কেমব্রিজ, সেখানে কোনো হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা। এ ব্যাপারে ডরোথিও আমাদের সঙ্গে এল। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন, যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায়। সন্ডার্স ও ডরোথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে। দেখে মনে হল পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না। রবিবার বিকেলে 4:30 বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরোথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এক বিদেশি যুবক প্রায় আধ ঘন্টা হলো বসে আছে, বুঝলে? বিদেশি মানে? সেটা তোমরা বুঝবে, আমাদের মতো ইংরেজি বলে না এটা বলতে পারি। বৈঠকখানে ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো এক যুবক। তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল। গুড ইভিনিং। বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান। গুড নাবেন বলতে গিয়ে মাঝপথে সামলে নিয়ে ইংরেজি বলেছে। এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে 4 বছর বসেছিলাম, সেই অবসরে আমি লিঙ্গোয়াফোন রেকর্ড গ্রামোফোনে বাজিয়ে বাজিয়ে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম। ডরোথি আর আমাদের সঙ্গে আসেনি। আমরা তিনজন সোফায় বসার পর কথা আরম্ভ হল। ছেলেটি প্রথমে ইংরেজি ভাষায় সড়গড় না হবার জন্য মার্জনা চেয়ে নিল। আমার নাম নবদ স্টাইনা, আমি বার্লিনে থাকি, সেখান থেকেই আসছি। তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল, মিরাকিউরালের খবর আমাদের কাগজে বেরিয়েছে এবং এটা নিয়ে সকলেই আলোচনা করছে। এই আশ্চর্য ড্রাগের ব্যাপারেই আমি তোমার কাছে এসেছি। তুমি যেখানে বক্তৃতা দিয়েছিলে সেই ক্যাক্সটন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো। এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম যে মিস্টার সন্ডার্স উইলোবি রোডে থাকেন। তোমার আসার কারণটা জানতে পারি কি? নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই। কি? নাৎসিরা যে ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা তুমি জানো? এই খবর আমি দেশে থাকতে পেয়েছি। হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানান রকম ক্ষতি করে আসছে, সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না। হিটলারের মতে ইহুদিরা মানুষই নয়, আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় এক ফোঁটা ইহুদি রক্ত নেই। এই অজুহাতে তারা ইহুদিদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে। অথচ জার্মানির জ্ঞানীগুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে উপরে, তারা অনেকেই ইহুদি। সন্ডার্স বলল, হ্যাঁ, আমরা অত্যাচারের কথা জানি। তোমার দ্বিতীয় প্রশ্ন কি? তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ? হাইনরিখ স্টাইনার, নামটা যেন আমার চেনা। বললাম, যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন, যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন? হ্যাঁ, আমি তার কথাই বলছি। তিনি তোমার কে হন? আমার বাবা বার্লিন ইউনিভার্সিটিতে সংস্কৃতের অধ্যাপক ছিলেন। নাৎসিরা জার্মানির সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছেন। গেস্টাপোর নাম শুনেছ? জার্মানি সিক্রেট পুলিশ। হ্যাঁ, নাৎসি পার্টিতে হিটলারের পরেই যার স্থান, সেই হেয়ারম্যান গোয়ারিং এর সৃষ্টি এই গেস্টাপো। এই পুলিশ বাহিনীর প্রতিটি লোক এক একটি মূর্তিমান শয়তান, কোন কুকার যে এরা পিছপা হয় না। তোমার বাবা কি? হ্যাঁ, এদেরই শিকার। বাবা বেশ কিছুদিন থেকে জার্মানি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু বার্লিন ওনার জন্মস্থান আর ওর ছাত্ররা ওকে যেরম ভালোবাসে আর ভক্তি করে, উনি দোটানার মধ্যে পড়ে গিয়েছিলেন। দুদিন আগে গেস্টাপোর সশস্ত্র পুলিশ আমাদের বাড়িতে এসে হাজির হয়। তখন দুপুরবেলা, জানো, আমরা খেতে বসেছি। একজন পুলিশ খাবার ঘরে এসে বাবার দিকে পিস্টল উঁচিয়ে বলল, বলো হেইল হিটলার। আমি জানতাম যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তারা পরস্পরের সঙ্গে দেখা হলে ডান হাত সামনের দিকে উঁচিয়ে হাইল হিটলার বলে। এর মানে যদি করা হয় হিটলার জিন্দাবাদ, তাহলে খুব ভুল হবে না। নবার্ট বলে চলল, বাবা বারবার আদেশ সত্ত্বেও হেইল হিটলার বলতে রাজি হননি। তখন পুলিশ তাকে আক্রমণ করে।
বেপরোয়াভাবে প্রহার করে পুলিশ যখন চলে যায়, তখন বাবা অর্ধমৃত, তার সর্বাঙ্গ রক্তাক্ত, মাথা ফেটে গেছে। বার্লিনের কোনো হাসপাতালে ইহুদিদের ঢুকতে দেওয়া হয় না। আমাদের বাড়ির ডাক্তার হুবারম্যান, হি ইজ অলসো জিউ, তিনি বাড়ি থেকে বেরোন না। পরিচর্যা যেটুকু করার সেটা করেছি আমার বোন আর আমি, কিন্তু বাবা যে অবস্থায় রয়েছেন, ভুল বকছেন, গা জ্বরে পুড়ে যাচ্ছে, তাতে মনে হয় না তিনি আর দু একদিনের বেশি বাঁচবেন। গতকাল কাগজে আমি প্রফেসর শঙ্কু আর মিরাকিউরলের কথা পড়লাম। প্রফেসর, যদি আপনি আমার বাবাকে বাঁচান। তুমি কি প্রফেসরকে বার্লিন নিয়ে যেতে চাইছো? না হলে আমার বাবা বাঁচবেন না মিস্টার সন্ডার্স। আর বাবা হলেন সত্যিকারের ভারত প্রেমিক, সাতবার ইন্ডিয়া গেছেন, বলেন সংস্কৃত ভাষায় যে ঐশ্বর্য আছে তেমন আর কোনো ভাষায় নেই। আমি আমি টাকা নিয়ে এসেছি, কাল দুপুরে হেস্টন থেকে বার্লিনের প্লেন ছাড়বে 11:30, বিকেল 4:30 বার্লিন পৌঁছাবে, আমাদের বাড়িতেই থাকবেন প্রফেসর। আমি আবার দুদিন পরে ওকে প্লেনে তুলে দেব, এক পয়সা খরচ ওনার লাগবে না। কিন্তু ওর নিরাপত্তার কি ব্যবস্থা হবে? দেখুন, ভারতবাসীদের উপর তো নাৎসিদের কোনো আক্রোশ নেই, ওনার কোনো ক্ষতি হবে না, এই আমি জোর দিয়ে বলতে পারি। সন্ডার্স কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, তোমার বাবাকে কি দেখলে ইহুদি বলে বোঝা যায়? হ্যাঁ, তা যায়। ওর চুল কি কালো? হ্যাঁ। তাহলে তোমার চুল সোনালী হলো কি করে? তোমার মার চুল কি তোমার মতো? আগে না, মার চুলও কালো ছিল, উনি মারা গেছেন 5 বছর আগে, আর আমি। এই বলে নবার্ট তার চুলের একটা অংশ ধরে টান দিতে সোনালি পরচুলা খুলে গিয়ে কালো চুল বেরিয়ে পড়ল। এবার বুঝতে পারছো কেন আমি স্বচ্ছন্দে ঘুরে বেড়াতে পারি? আর তাছাড়া স্টাইনার নাম তো শুধু ইহুদিদের হয় না, অন্যদেরও হয়। আমি বলছি ওর কোনো বিপদ হবে না। আমি মনে মনে ভাবছিলাম বাবা বেঁচে থাকলে বলতেন, তুই যারে তিলু, একজন মনীষীর ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে। সন্ডার্সকে দেখেই বুঝতে পেরেছিলাম ও সবিশেষ চিন্তিত। এবার ও আমার দিকে ফিরে বলল, তোমার কি মত শঙ্কু? এত বড় একজন ভারততাত্ত্বিককে মৃত্যুর কবল থেকে উদ্ধার করতে পারলে আমার আত্মা শান্তি পাবে। তবে যাও, কিন্তু দু একদিনের বেশি কোনো মতেই থাকবে না। তোমাকেও বলছি নরবার্ট, যদি ঈশ্বরের কৃপা এবং মিরাকিউরেলের গুণে তোমার বাবা পুনর্জীবন লাভ করেন, সে খবরটা তুমি প্লিজ ঢাক পিটিয়ে লোককে বলতে যেও না। তাহলে প্রফেসরকে আরো ডজনখানেক মুমূর্ষু ব্যক্তির চিকিৎসার জন্য অনির্দিষ্টকাল বার্লিনেই থেকে যেতে হবে। আমি কথা দিচ্ছি সেটা হবে না, আই প্রমিস। নবার্ট উঠে পড়ে বলল, বেশ তাহলে আমি কাল 10:00 ট্যাক্সি নিয়ে এসে এখানে হাজির হব। নবার্ট চলে গেলে সন্ডার্স আমাকে জিজ্ঞেস করল, তুমি মিরাকিউরেলের কটা বড়ি এনেছ? 24টা। সেগুলো কোথায় থাকে? আমার সুটকেসের একটা শিশির মধ্যে। কারো চিকিৎসা করতে যাওয়ার সময় আমি 4টে করে বড়ি সঙ্গে নিয়ে যাই। তবে বার্লিনে অবশ্যই আমার সঙ্গে সব বড়িই থাকবে, 4টে থাকবে পকেটে আর বাকি ব্যাগে। দেখো শঙ্কু, যে ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় করছে সেটা হলো এই, জার্মানিতে তোমার খবর পৌঁছে গেছে সে তো তুমি দেখলে। ধরো যদি বার্লিনে গিয়ে তুমি নাৎসিদের খপ্পরে পড়ো, তাদের মধ্যে তো অনেকেরই দুরারোগ্য ব্যাধি থাকতে পারে, তাদের কেউ তোমার ওষুধের উপকারিতা ভোগ করছে, এটা ভাবতে আমার আপাদমস্তক জ্বলে যায়। তুমি কোনো চিন্তা করো না সন্ডার্স, খবরের কাগজের ছবি থেকে মানুষ চেনা অত সহজ নয়। তাছাড়া বার্লিনে আমার বয়সী আরো অনেক ভারতীয় আছেন যারা সেখানে পড়াশোনা করছেন, আমাকে কেউ মিরাকিউরালে শঙ্কু বলে চিনতে পারবে না, দেখে নিও। ঠিক আছে, তবে এটা জেনো যে তুমি ফিরে না আসা পর্যন্ত আমার কিন্তু স্বস্তি নেই। ডিনারের পর বৈঠকখানায় বসে কফি পান ও গল্প গুজব করে আমার ঘরে চলে গেলাম জিনিসপত্র গুছিয়ে নিতে। সুটকেসটা সবে বিছানার উপর তুলেছি এমন সময় দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডার্স। আসতে পারি? হ্যাঁ নিশ্চয়। সন্ডার্স ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে একটা অপ্রত্যাশিত প্রশ্ন করল, আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভ্যাস আছে তোমার? মানে তুমি কি বন্দুক পিস্তলের কথা বলছো? হ্যাঁ। সত্যি বলতে কি, 8-10 বছর বয়সে আমার গুলতিতে খুব ভালো টিপ ছিল। সাধারণত ওই বয়সের ছেলেরা গুলতি দিয়ে পাখিটাকে মেরে আশ পালন করে, আমি কিন্তু কোনোদিনই কিছু মানিনি।
ছেলেবেলা থেকেই ওই রক্তপাত জিনিসটা আমি সহ্য করতে পারি না। আমিও তাই শঙ্কু, কিন্তু নিরীহ মানুষের উপর যারা অমানুষিক অত্যাচার করে তাদের উপর গুলি চালাতে আমি বিন্দুমাত্র দ্বিধা করব না। বাইবেলে যে বলে এক গালে চর খেলে অন্য গাল এগিয়ে দাও, এতে আমি মোটেই বিশ্বাস করি না। কিন্তু এসব কথা তুমি আমায় বলছো কেন? সন্ডার্স কোনো জবাব না দিয়ে কোটের পকেটে হাত ঢুকিয়ে একটা রিভলভার বার করল। এই নাও শঙ্কু, এটা জার্মানিতে তৈরি, এর নাম লুগার অটোমেটিক, এতে আমি ছটা গুলি ভরেছি, তুমি এটা সঙ্গে নেবে, একটু দেখে নাও। দিস ইজ দ্য সেফটি ক্যাচ, এটা এইভাবে টিপলে আলগা হয় আর তখনই গুলি চালানো সম্ভব। গুলদিতে টিপ ভালো হলে রিভলভারেও হবে এটা অবশ্য আশা করা ঠিক নয়, সত্যি বলতে কি রিভলভারের চেয়ে রাইফেলের সাহায্যে লক্ষ্যভেদ করা অনেক সহজ। কিন্তু কেউ যদি তোমার কাছে অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দাঁড়ায় তাহলে তার দিকে রিভলভার তাক করে চালালে তাকে কিছুটা ঘায়েল অন্তত করতে পারবে। অতএব হাত বাড়াও। অগত্যা রিভলভারটা নিয়ে নিলাম। আমি রোগা পটকা পাঁচ ফুট সাত ইঞ্চির মানুষ হলেও শরীরে আমার শক্তির অভাব ছিল না। এর কারণ আমার বাবা। পুষ্টিকর খাবার খাওয়া আর নিয়মিত ব্যায়াম করা, এ দুটোর জন্যই দায়ী ছিলেন বাবা। আজকাল বড় বড় জেট প্লেন ওড়ে পৃথিবী থেকে 30-35 হাজার ফুট ওপরে, ফলে জানালা দিয়ে নিচের দিকে চাইলে প্রায় কিছুই দেখা যায় না। যে প্লেনে নরবার্টের সঙ্গে বার্লিন যাচ্ছিলাম তাতে 4টি প্রপেলার রয়েছে, আর সেটা অনেক নিচ দিয়ে ওড়ার ফলে ঘর বাড়ি রাস্তাঘাট ক্ষেত খামার সবই দিব্যি দেখতে পাচ্ছিলাম। ভারী মনোরম পরিচ্ছন্ন এই দৃশ্য, শীতকাল বলে সবুজের একটু অভাব, এক এক জায়গায় দেখছি বরফও জমে রয়েছে। বিকেলে যথাসময় আমরা বার্লিন এয়ারপোর্টে এসে পৌঁছলাম। তখন অবশ্য এয়ারপোর্ট কথাটা চালু হয়নি, বলা হতো অ্যারোড্রোম। আজকের তুলনায় অনেক ছোট, তবে আজকের মতোই নানান নিয়মকানুনের মধ্যে দিয়ে চলতে হয়। একটা কাউন্টারের পেছনে হৃষ্টপুষ্ট এক জার্মান বসে যাত্রীদের পাসপোর্ট চেক করছে। নরবার্ট আর আমি লাইনে দাঁড়িয়েছিলাম। 10 মিনিটের মধ্যে কাউন্টারের সামনে পৌঁছে গেলাম। নরবার্ট আমার পেছনে, কাজেই আমাকেই আগে পাসপোর্ট দিতে হল। সেই সঙ্গে একটা হলদে কার্ডও দেবার ছিল, যাতে কতগুলো নির্দিষ্ট জায়গার নামধাম, কোন দেশের লোক, বার্লিনে কদিন থাকবে, কোথায় থাকবে, কেন এসেছি, সব লিখতে হয়েছিল প্লেনে বসে। আমাদের মাল সংগ্রহ করে যখন বেরোচ্ছি তখন এটা লক্ষ্য করলাম যে কিছু লোক আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখছে। এর ফলে যে কিছুটা অস্বস্তি ভোগ করেছিলাম সেটা অস্বীকার করব না। ট্যাক্সিতে উঠে নরবার্ট ড্রাইভারকে গন্তব্যস্থল বাতলে দিল, 17 নম্বর ফ্রিডরিক স্ট্রাসার। বার্লিন যে পৃথিবীর তৃতীয় বৃহত্তম শহর সেটা বুঝতে বেশি সময় লাগল না। এও বুঝলাম যে শহরটা ঘড়ির কলের মতো চলে, এর চরিত্রের সঙ্গে লন্ডনের কোনো মিল নেই। লন্ডনের রাস্তাঘাটে যে সংখ্যায় ভারতীয় দেখা যায় এখানে ততটা দেখা যায় না, যদিও জানি যে বেশ কিছু ভারতীয় এখানে হয় পড়াশোনা করছে নয় চাকরি করছে। আধ ঘন্টা খানিক চলার পর নরবার্ট ট্যাক্সিওয়ালাকে ডাইনে থামাতে বলল। ট্যাক্সি একটা দোতলা বাড়ির সামনে থামল। নরবার্ট ভাড়া চুকিয়ে দিয়ে বাঁ হাতে নিজের সুটকেসটা আর ডান হাতে আমারটা নিয়ে সদর দরজার বেল টিপল। অল্পক্ষণের মধ্যেই একজন চাকর এসে দরজা খুলতে নরবার্ট তার হাতে ব্যাগগুলো চালান দিয়ে আমাকে সঙ্গে করে সিঁড়ি দিয়ে পা চালিয়ে দোতলায় উঠে গেল। আগে বাবাকে দেখবে তো। এক্ষুনি। একটা বইয়ে ঠাসা ঘরের ভেতর দিয়ে যে ঘরে গিয়ে ঢুকলাম সেটা শোবার ঘর। একপাশে একটা খাটে লেপের তলায় একজন প্রৌঢ় শুয়ে আছেন আধবোজা চোখে। তাঁর হাঁ করা মুখ দিয়ে দমকে দমকে নিঃশ্বাস বেরোচ্ছে। ভদ্রলোকের পাতলা হয়ে আসা কালো চুলের সঙ্গে অল্প পাকা চুল মিশেছে। আন্দাজে মনে হয় 55 বয়স। তার মাথায় আর ডান কুনুইয়ে ব্যান্ডেজ যে অপটু হাতের কাজ সেটা দেখলেই বোঝা যায়।
ইনি যে হাইনরিখ স্টাইনার সেটা আর বলে দিতে হয় না। খাটের পাশে দাঁড়িয়ে চোখের জল মুছছে একটি ষোলো সতেরো বছর বয়সের মেয়ে। নবার তাকে দেখিয়ে বলল, আমার বোন লেনি। আমি এগিয়ে গিয়ে ভদ্রলোকের নাড়ি দেখলাম, স্পন্দন প্রায় নেই বললেই চলে। আমার বাবার মৃত্যুর সময় আমি পাশেই ছিলাম, তার মুখে যে মৃত্যুর ছায়া দেখেছিলাম এখানেও তাই দেখছি। আর দেরি করা চলে না, আমি জানতাম এই অবস্থায় বড়ি গেলানো চলবে না, তাই একটা কাগজের মোড়কে দুটো বড়ি গুঁড়িয়ে নিয়ে গিয়েছিলাম। লেনিকে বললাম, তোমার পাশেই টেবিলে ফ্লাস্ক আর গ্লাস দেখছি, আমাকে এক গ্লাস জল দাও তো। লেনি যখন জল ঢালছে তখন একটা শব্দ শুনে আমার দৃষ্টি প্রফেসর স্টাইনারের দিকে চলে গেল। তাঁর ঠোঁট কাঁপছে। আমি নবটির দিকে চাইলাম, আমার মার নাম ছিল হানা। প্রফেসরের মুখ এখনো হাঁ। আমি মোড়ক খুলে জলের গ্লাস হাতে নিয়ে রোগীর পাশে গিয়ে তার হাঁ করা মুখের ভেতর জল আর পাউডার ঢেলে দিলাম। আর কিছু করতে হবে কি? নবট প্রশ্ন করল। বললাম, হ্যাঁ একটু কফি খাবো, ব্ল্যাক কফি। লেনি ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়িতে বার্লিনের টাইম করে নিয়েছিলাম, দেখলাম পৌনে ছটা। জানলা দিয়ে দেখছি রাস্তার আলো জ্বলে গেছে, আকাশে তারা দেখা যাচ্ছে। এটা জানি যে কাল সকালের আগে ওষুধের ফলাফল জানা যাবে না, তাই কফি খেয়ে নরবার্টকে বললাম, বার্লিনের একটা বিখ্যাত রাস্তার নাম আমি শুনেছি, কোরফিওর স্ট্যান্ডম, সেটা একবার দেখে আসা যায় কি? তুমি হাঁটতে রাজি আছো? নিশ্চয়ই, দেশে আমি সকালে রোজ চার মাইল করে হাঁটি। বাহ, অবশ্য ক্লান্ত লাগলে সবসময় ট্যাক্সি নেওয়া যায়। আশ্চর্য, পুলিশ শাসিত দেশ, কর্ণধার হলেন দুর্নীতির পরাকাষ্ঠা, অথচ বাইরে থেকে রাজধানীর চেহারা দেখে কিছুই বোঝার উপায় নেই। পুলিশ চোখে পড়ে ঠিকই, কিন্তু সেই সঙ্গে রয়েছে নিরুদ্বেগ জনস্রোত, ঝলমলে দোকানপাট, সিনেমা থিয়েটারের বাইরে সুসজ্জিত নারী পুরুষের ভিড়। নরবার্টকে কথাটা বলাতেও বলল, সেই জন্যই তো যারা অল্পদিনের জন্য এখানে আসে তারা বাইরে থেকে হিটলারের শাসনতন্ত্র সম্বন্ধে যা শুনেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে। কোরফিওস্ট্যান্ডামের একটা পোশাকের দোকানে কোট প্যান্ট শার্ট পুলওভার দেখছি, এমন সময় আমার ডান হাতের কুনুইয়ে একটা মৃদু চাপ অনুভব করলাম। ঘুরে দেখি একজন মাঝবয়সী মহিলা আমার দিকে এক দৃষ্টি চেয়ে আছে। প্রফেসর শঙ্কু, রাইট? ইতস্ততভাবে জিজ্ঞেস করলেন মহিলা। আমি মাথা নেড়ে হ্যাঁ বলাতে দ্বিতীয় প্রশ্ন এলো, তুমি জার্মান বলো? এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলাতে ভদ্রমহিলার মুখ প্রথমে আনন্দে উদ্ভাসিত, আর পর মুহূর্তেই বিষাদে আচ্ছন্ন হয়ে গেল। আমার হাত দুটো ধরে কাতর কণ্ঠে মহিলা বললেন, দোহাই প্রফেসর, আমাকে সাহায্য করো, প্লিজ হেল্প মি। তার কি হয়েছে জিজ্ঞেস করাতে ভদ্রমহিলা বললেন, 30 বছর থেকে তার কাটার বা সর্দির ধাত, আর সেই সঙ্গে মাথার যন্ত্রণা। তুমি তো জানো সর্দির ওষুধ আজ পর্যন্ত কেউ বার করতে পারেনি, তোমার আলহাইমেটাল বড়ি মিরাকিউরাল কাজ করে, একটা আমাকে দাও, প্লিজ দাও আমাকে। আলহাইমেটাল হল সর্বরোগ নাশক। এখনো যে ভদ্রমহিলার নাক বন্ধ হয়ে আছে সেটা তাঁর কথা শুনেই বুঝতে পারছি না। তোমার নাম কি? মিসেস ফিটজনার। আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে, আমি যে তোমাকে ওষুধ দিয়েছি সেটা কিন্তু কাউকে বলবে না। ভদ্রমহিলা ঘন ঘন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি কাউকে বলবেন না। আমার পকেটে চারটে বড়ি ছিল, তার দুটো প্রফেসর স্টাইনারকে দিয়েছি, বাকি দুটো মহিলাকে দিয়ে দিলাম। তোমার কাছে কাগজ পেন্সিল আছে? ইয়েস ইয়েস আছে আমার কাছে, বলে মহিলা তাঁর হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন্সিল বার করলেন। নবট তাতে তার বাড়ির ফোন নাম্বারটা লিখে দিয়ে বলল, কাল যে কোনো একটা সময় ফোন করে প্রফেসরকে জানাবে তুমি কেমন আছো। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রফেসর, থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট।
বলে ধন্যবাদ দিতে দিতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমরা কোরফিও স্ট্যান্ডমেরই একটা রেস্টুরেন্টে ডিনার সেরে নিলাম। নটায় বাড়ি ফিরে প্রফেসর স্টাইনারের ঘরে গিয়ে দেখলাম তিনি ঘুমোচ্ছেন। লেনিকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি এর মধ্যে কোনো কথা বলেছেন? আরেকবার মার নাম করছিলেন আর বললেন আমি আসছি। আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘরে চলে এলাম। হে প্রভু, মিরাকিউরাল যেন ব্যর্থ না হয়। খাটের পাশে একটা টেবিলের ওপর চকলেট আর একটা ছোট্ট কার্ডে মেয়েলি হাতে লেখা গুড নাইট, অর্থাৎ গুড নাইট। দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এই বয়সেই পাকা গৃহিণী হয়ে উঠেছে। দিনে ধকল গেছে বলে রাত্রি ঘুমটা ভালোই হল। গিরিডিতে উঠি পাঁচটায়, এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি ছটা বাজতে পাঁচ। আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি। আমি চটপট লেপে তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো, উদাত্ত সুরেলা কণ্ঠস্বর। কিন্তু এই কি, এই যে সংস্কৃত, আর কথাগুলো আমার চেনা। বেদাহ মেতং পুরুষং মহান্তমাদিত্যবর্ণং তমসো পরস্তাত্। আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়ে আছি, এই যে উপনিষদের কথা ছেলেবেলায় বাবাকে আবৃত্তি করতে শুনেছি, আর আজও আমার মনে আছে। আমার গায়ে একটা কোট চাপিয়ে নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। গলা আসছে প্রফেসরের ঘরের দিক থেকে। তমেব বিদিত্যা মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে অয়নায়। সাধক কেবল তাহাকে জানিয়াই মৃত্যুকে অতিক্রম করেন, তদ্ভিন্ন মুক্তিপ্রাপ্তির আর অন্য পথ নাই। প্রফেসরের ঘর খালি, ওই যে ওদিকে দরজা, তার ওদিকে ব্যালকনি। রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করছেন। হয়তো আমার পায়ের আওয়াজ পেয়ে মাঝপথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে এক মুহূর্ত চেয়ে থেকে যেন একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, কস্তম, অর্থাৎ সংস্কৃতে তুমি কে? আমি জার্মানে উত্তর দিলাম, আমার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। ত্রিলোকেশ্বর, বিষ্ণু, শিব না সূর্য? আমি জানতাম আমার নাম তিনটেকেই বোঝায়। আমি মৃদু হাসলাম, কোনোটাই না, আমি ভারতবর্ষের বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি যেটা সব রকম ব্যারামই কাজে দেয়। লন্ডনে মিরাকিউরাল, আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি। আমি তাই ভাবছিলাম এই চার বছর তো দুর্যোগ ছাড়া আর কিছু জোটেনি আমার কপালে, হঠাৎ ঈশ্বর আমার উপর এত সদয় হলেন কেন? কিন্তু ত্রিলোকেশ্বর, আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, কারণ বেঁচে থেকে তো আমার কোনো লাভ নেই। লাভ আছে প্রফেসর স্টাইনার, কাল আপনার ছেলে বলছিল আপনি ভালো হয়ে উঠলে আপনাকে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চয়ই বার করবে, তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় তাতেও ক্ষতি নেই। ষঠে সাঠ্যম কথাটা তো আপনি জানেন, এই রাজ্যে এই অন্ধকার যুগের নীতির কথা ভাবলে চলবে না। আপনি বাইরে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন। সৌম দর্শন পণ্ডিত যেন আপন মনেই বলে উঠলেন, প্যারিস, আদ্রে আদ্রে ভার্সোয়া, আমার বন্ধু সেও ভারততাত্ত্বিক, কতবার বলেছে এখানে চলে এসো। বেশ তো, তাই যাবেন আপনি? স্টাইনার উদাস দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে তাকিয়ে বললেন, কত কাজ বাকি, কত কাজ বাকি, এরা কিছুই করতে দেয়নি আমাকে, ভাগ্যের কি পরিহাস। নাৎসি পার্টি, নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে, তারা স্বস্তিককে করেছে তাদের প্রতীক, সিম্বল, এমব্লেম, সু অর্থাৎ ভালো,
অস্তি অর্থাৎ আছে, এই হল স্বস্তি, আর তার থেকেই স্বস্তিক। এরা বলে স্বাস্তিকা। এছে প্রফেসরকে কথা থামাতে হল, আর সেই সঙ্গে আমিও তটস্থ। বাড়ির সদর দরজায় ধাক্কা পড়েছে সজোরে, একবার নয় তিনবার। আমার তারা বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে সঙ্গে নোবার্ট আর লেনি ব্যালকনিতে ছুটে এল। বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে দুজনেরই মুখ হাঁ হয়ে গেল, পর মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নোবার্ট তার বাবাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, তুমি বিছানাতে শুয়ে পড়ো, এক্ষুনি মুমূর্ষুর অভিনয় করতে হবে, গেস্টাপো আবার এসছে। এর মধ্যে আরো তিনবার দরজায় ধাক্কা পড়েছে। স্টাইনার বিছানায় শোয়ামাত্র লেনি এক টানে লেপটা তার উপর টেনে তার চোখ বুঝিয়ে মুখ হাঁ করে দিল। জোরে জোরে নিঃশ্বাস নাও বাবা, জোরে জোরে নিঃশ্বাস নাও। নোবার্ট ঘর থেকে বেরিয়ে গেল, আমি তার পেছনে। দরজায় আবার তিন গুণ জোরে ধাক্কা পড়ল। সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে এল। পর মুহূর্তে নোবার্টের দিক থেকে তার দৃষ্টি আমার দিকে ঘুরে এল, তারপর ডান হাত প্রসারিত করে ওপর দিকে তুলে বলল, হাইল হিটলার, হাইল হিটলার। আমাকে নির্বাক দেখে পুলিশের গলা সপ্তমে চড়ে গেল, হাইল হিটলার। অর্ধেক কেন, আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি বাজখাই গলায় বললাম, হাইল হিটলার। প্রফেসর স্টাইনারই যখন অভিনয় করছেন তখন আমারই বা করতে আপত্তি কি। পরে জেনেছিলাম ইনি গেস্টাপো নন, গেস্টাপোর কোনো ইউনিফর্ম নেই, ইনি হলেন গেস্টাপোর মাস্তুতো ভাই ব্ল্যাক শার্ট। এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট বললেন, আমার সাথে চলো জলদি। লোকটা বলে কি, জিজ্ঞেস করলাম কোথায়, সে পরে জানতে পারবে, ভদ্র পোশাক পরে নাও আর তোমার সঙ্গে যা কিছু আছে সব নিয়ে নাও। বুঝতে পারলাম আমি নিরুপায়, এদের আদেশ মানতেই হবে। বললাম, পাঁচ মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। পোশাক বদলে সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হল সন্ডার্সে দেওয়া লুগার অটোমেটিকটা তাতে রয়েছে, জানি এরা আমাকে সার্চ করতে পারে। তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম। ঘর থেকে যখন বেরোবো তখন নরবার্ট এসে হাজির, তার মুখ ফ্যাকাশে, চোখের কোলে জল চিকচিক করছে। আমায় ক্ষমা করো প্রফেসর। আমি নরবার্টের পিঠে দুটো চাপড় মেরে বললাম, আরে ছেলে মানুষই করো না, আমার মনে হয় না এখন এরা তোমার বাবার উপর আর অত্যাচার করবে। এই বেলা ভেবে স্থির করো তোমরা কি করে পালাবে, আমার সম্বন্ধে একদম ভেবো না, আমার মন মিথ্যে বলে না, এটা আমি আগেও দেখেছি। মন বলছে আমার মৃত্যুর সময় এখনো আসেনি, কাজেই তোমার কর্তব্য তুমি করে যাও, এদেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই। তোমার বাবা প্যারিসে যেতে চান, তুমি তার ব্যবস্থা করো, মনে রেখো এই অবস্থায় জাল জুয়াচুরি মিথ্যের আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নয়। একটা কথা কি, মিসেস ফিটজনার এক্ষুনি ফোন করেছিলেন, তার সর্দি সেরে গেছে। আচ্ছা গুড। নোবার্ট ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাড়ির সামনে এক বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে, এমন গাড়ি আমি এর আগে দেখি, তাই নামটা জিজ্ঞেস না করে পারলাম না। উত্তর এলো, ডেইমলার। গাড়ির দরজা খুলে আমাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে আমার পাশেই বসলেন পুলিশ, গাড়ি রওনা দিল। আর একটি মাত্র প্রশ্ন করেছিলাম আর তার জবাবও পেয়েছিলাম, আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারি কি, কারেন হল। এটা বুঝতে পারছিলাম যে আমরা উত্তর দিকে চলেছি, প্রশস্ত আরামদায়ক গাড়ি, মসৃণ রাস্তা, গাড়ি যে চলেছে তার প্রায় টেরি পাওয়া যাচ্ছে না। মিনিট পনেরো চলার পরে তন্দ্রা এসে গেল, যখন আবার সজাগ হলাম তখন দেখলাম বাইরের দৃশ্য একেবারে বদলে গেছে, আমরা শহর ছেড়ে গ্রামাঞ্চলে চলে এসেছি। গাছপালা, ক্ষেত খামার, কৃষকদের ছোট ছোট কটেজ, বাড়ি মিলিয়ে মনোরম দৃশ্য, যার সঙ্গে আমাদের দেশের পল্লী গ্রামের দৃশ্য কোনো সাদৃশ্য নেই।
এতক্ষণ কথা না বলে অস্বস্তি লাগছিল, তাই আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে আরেকটি প্রশ্ন করলাম। আমার নাম তো তুমি নিশ্চয়ই জানো, তোমারটা জানতে পারি কি? এরিক ফ্রম। এবার বাইরের দৃশ্য আবার বদলে গেল। এখানে গাছপালা অনেক বেশি, খোলা প্রান্তরের বদলে দুপাশে ফলের বাগান, যদিও শীতকাল বলে গাছের পাতা সব ঝরে গেছে। এবারে বাঁয়ে একটা দীর্ঘ পাঁচিল পড়ল, কিছু দূর গিয়েই পাঁচিলের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ঢুকে গেল। প্রায় আধ মিনিট ধরে আমরা এগিয়ে চললাম প্রশস্ত নুড়ি ঢালা পথ দিয়ে। এ কোথায় এলাম? কোন বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবার একটা মোড় ঘুরেই আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল। এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নেই, তবে প্রাচীন নয়, অথবা প্রাচীন হলেও সম্প্রতি যে অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যাচ্ছে। একটা বিস্তীর্ণ বাগান, তাতে ফুলের কেয়ারি, লিলি ফুল, শ্বেত পাথরের মূর্তি সবই আছে। সেই বাগানের তিন দিক ঘিরে প্রাসাদ, তারই একটার বিশাল সদর দরজার সামনে আমাদের গাড়ি দাঁড়াল। আমরা দুজন গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে সেই দরজা দিয়ে প্রাসাদের ভেতর ঢুকলাম। প্রথমেই পড়ল একটা ঘর, যেটা লম্বায় অন্তত 50 গজ তো হবেই। ঐশ্বর্যের এমন জলজ্জ্যান্ত নমুনা এর আগে আমি কখনো দেখিনি। মাথার উপর বিশাল বিশাল ঝাড় লণ্ঠন, দেওয়ালে গিল্টি করা ফ্রেমে বাঁধানো জগৎ বিখ্যাত শিল্পীদের আঁকা তেল রঙের ছবি, ঘরের এক প্রান্তে দোতলায় যাবার জন্য প্রশস্ত ঘোরানো সিঁড়ি। এই ঘর পেরিয়ে আমরা আর একটা ঘরে পৌঁছলাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এখানে বসার জন্য বড় বড় সোফা, কাউচ, বাহারের চেয়ার ছাড়া এক পাশে একটা প্রকাণ্ড টেবিল, যার উপর রয়েছে কাগজপত্র, টেলিফোন, ফুলদানি, জলের ফ্লাস্ক ইত্যাদি। এরিক একটা সোফার দিকে নির্দেশ করে নিজে এক কোণে একটা সুদৃশ্য চেয়ারে বসল। পুরু পারস্য দেশীয় কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে সোফায় বসে নরম গদিতে প্রায় 4 ইঞ্চি ডুবে গেলাম। এখনো জানি না কি কারণে আমাকে এখানে আনা হয়েছে, তবে এটা দেখেছি যে একটি ভৃত্য স্থানীয় লোক আমাকে প্রাসাদে ঢুকতে দেখেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। মিনিট 5 বসার পর প্রাসাদের চতুর্দিক থেকে নানান ঘড়িতে ঢং ঢং করে 8 বাজছে। এমন সময় এরিক তড়াক করে উঠে দাঁড়িয়ে ডান হাত তুলে হাইল হিটলার, হাইল হিটলার, সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ছাই রঙের ডাবল ব্রেস্টেড স্যুট পরা বিশাল বপু এক ব্যক্তি। তিনি আমার দিকে এগিয়ে এসে তুমি আমাকে চেনো প্রশ্ন করতেই আমি বুঝলাম এর ছবি আমি দেখেছি। ভারতবর্ষে যারা খবরের কাগজ পড়ে তাদের অধিকাংশই তোমার চেহারার সঙ্গে পরিচিত। হিটলারের পরেই আমার স্থান, জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি, জলে স্থলে অন্তরীক্ষে জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর নেই। আমি চুপ করে রইলাম। তুমি এখন কোথায় এসেছো জানো? ক্যারেন হল। ক্যারেন হল কি সেটা জানো? মনে হচ্ছে তোমার বাসস্থান। ক্যারেন ছিল আমার প্রথম স্ত্রীর নাম, ক্যারেন ফন কাটসফ। 1931 এ তার মৃত্যু হয়। ক্যারেন হল আগে ছিল একটা হান্টিং লজ, এটাকে আমি কিনে নিয়ে একটা প্রাসাদে চেঞ্জ করি। এটা একদিকে ক্যারেনের স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যতে ক্যারেন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি। আপাতত কথা শেষ, কিন্তু এটা বুঝতে পারছি যে গোরিং এক দৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা গোরিং এর গম্ভীর গলায় উচ্চারিত হল। 17 ফ্রিডরিক স্ট্রাসার ওই বর্বর ইহুদি স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে? আমায় কয়েক মুহূর্ত ভাবতে হল, সত্যি বলবো না বানিয়ে বলবো। তারপর মনে হল বানিয়ে বললে হয়তো এখনকার মতো রেহাই পেতে পারি, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় লাগবে না। তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম,
পুলিশি অত্যাচারে প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওর চিকিৎসা করার জন্য। মিরাকিউরেলে কাজ দিয়েছে? দিয়েছে। গোরিং এর চোখ জলজল করে উঠল। যে জাতকে আমরা নির্বংস করতে চলেছি তারই একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ, দয়া করছো, ইহুদিরা কি জানো? আমি কিছু বলার আগেই গোরিং ইহুদিদের সম্পর্কে পাঁচটা বিশেষণ প্রয়োগ করল। অসভ্য, হীন, লোভী, ধূর্ত, বিবেকহীন। লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। এই শেষ কথাগুলোতে হঠাৎ আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, আমি জাত মানি না, আমি বিজ্ঞানী, একজন ইহুদি বৈজ্ঞানিক, আমার আরাধ্য দেবতা, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। চোখের সামনে গোরিং এর মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল। তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে? ভাবছি না, আশা করছি। তোমার আশা আমি পায়ের তলায় গুঁড়িয়ে দিলাম। স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা, একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না। তারাই আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। আগাছার মতো তাদের এক একটাকে ধরে ধরে উপড়ে ফেলতে হবে। ইহুদিদের বিরুদ্ধে এই জাতীয় বিদ্বেষ বর্ষণ শুনতে আমার মোটেই ভালো লাগছিল না। আমি একটু কড়া সুরেই বললাম, হে গোরিং, আমাকে এখানে আনার উদ্দেশ্যটা কি সেটা জানতে পারি কি? বিনা কারণে আনিনি। একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো। এর আগে কোনো ভারতীয় দেখেনি, কিন্তু আসল উদ্দেশ্য সেটা নয়। তাহলে? গোরিং আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টি চেয়ে থেকে বলল, আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয়? তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই। আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি। এই দশ মিনিটের মধ্যে পাঁচবার তুমি রুমাল দিয়ে মুখ মুছেছ। অবশ্যই আমি তো ডাক্তার নই, কাজে তোমার ব্যারামটা যে কি তা আমি আন্দাজ করতে পারছি না। গোরিং হঠাৎ উত্তেজিত হয়ে গলা সপ্তমে চড়িয়ে বলল, তুমি কি জানো এই ঘামের জন্য আমাকে দিনে আটবার শার্ট বদল করতে হয়? তুমি কি জানো যে আমার ওজন 170 কেজি? জুসে কাকে বলে জানো? জানি। জুসে হচ্ছে ইংরেজিতে যাকে বলে গ্ল্যান্ড, বাংলায় গ্রন্থি। এই জুসেই হলো যত নষ্টের গোড়া। সেটা আমার ডাক্তার জানে, কিন্তু নানা রকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি। অথচ আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয়, আমি হাঁটি, আমি টেনিস খেলি। যদিও যার সঙ্গে খেলি তাকে বলে দিতে হয় যে বল যেন আমার হাতের নাগালে পড়ে, কারণ আমি দৌড়তে পারি না। এছাড়া আমি নিয়মিত শিকার করি। অথচ খাওয়া, অতিরিক্ত আহার কিন্তু মোটা হবার একটা বড় কারণ। গোরিং একটুক্ষণ চুপ করে থেকে বলল, খেতে আমি অত্যন্ত ভালোবাসি। দিনে চারবার খাওয়ায় আমার হয় না, ঘন্টায় ঘন্টায় স্যান্ডউইচেস, সসেজ, বিয়ার আনিয়ে খেতে হয়। কিন্তু আমি তো আরো অনেক খাইয়েকে জানি, তারা তো আমার মতো মোটা নয়, আর আমার মতো এরকম সব সময় ঘামে না। এই অতিরিক্ত চর্বির জন্য কাজের কি অসুবিধা হয় তা কি তুমি জানো? আমি কোনো মন্তব্য করলাম না দেখে গোরিং আবার মুখ খুলল, তোমার ওষুধে কি কি অসুখ সারিয়েছ? ক্যান্সার, যক্ষা, উদরি, হাঁপানি, ডায়াবেটিস। তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে। কটা বড়ি খেতে হয় রোগীকে? সাধারণত দুটো, এবং একবারই খেতে হয়। কদিনের রেজাল্ট পাওয়া যায়? আমার অভিজ্ঞতায় 24 ঘন্টার বেশি লাগে না। ওষুধ আছে তোমার সঙ্গে? আমার সবকিছুই তো সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। তাহলে দুটো আমাকে দাও, আমি এক্ষুনি খাবো। দাও, কাম অন। ওষুধ আমি দেব, হ্যাঁ গোরিং, কিন্তু একটা শর্তে। কি? কাল প্রফেসর স্টাইনার তাঁর ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন। তুমি যথাস্থানে আদেশ দাও যে তাঁদের যেন কেউ বাধা না দেয়। এবার গোরিং এর মুখ শুধু লাল হল না, সেই সঙ্গে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরল। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে বলে উঠল, 200 বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তাদেরই একজনের এত বড় আস্পর্ধা। এরিক, আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ সার্চ করতে চাই। তুমি এদিকে রিভলভার তুলে রাখো। এরিকের অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলাম। এবার সে দ্রুত পদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বার করে আমার দিকে উঁচিয়ে দাঁড়ালো। এবার গোরিং আমার দিকে এগিয়ে আসতে আমি হাত তুললাম, হল্ট হে গোরিং। মানে? আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই অবস্থায় যা বললে কাজ হবে সেটাই বলবো।
এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ হে গৌরী। যে গাছ থেকে এই ওষুধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তা আমি স্বপ্নে জেনেছি। এও জেনেছি যে অনিচ্ছা সত্ত্বেও এ ওষুধ প্রয়োগ করলে এতে ফল তো হয়ই না, বরং অনিষ্ট হতে পারে। তুমি কি চাও যে তোমাকে আটের জায়গায় বারোবার শার্ট বদল করতে হোক? তুমি কি চাও যে তোমার ওজন 170-এর জায়গায় 200 কিলো হয়? কাজেই রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না হের গৌরী। তুমি এরিককে যেতে বল, তারপর আমি বাক্স থেকে ওষুধের শিশি বার করব, তারপর তুমি ফোন করে স্টাইনারের পথে বাধা অপসারণ করবে, তারপর আমি তোমাকে ওষুধ দেব। আমার কথাগুলো গোয়ারিং এর মগজে ঢুকতে খানিকটা সময় নিল। তারপর এরিককে রিভলভার নামাবার জন্য ইশারা করে টেবিল থেকে টেলিফোনটা তুলে গোয়ারিং বলল, অ্যান্টনকে দাও। নাও দিস ইজ মাই অর্ডার, তোমরা ওকে আটকাবে না। টেলিফোন নামিয়ে রেখে গোয়ারিং টেবিলেই রাখা ফ্লাস্ক থেকে গেলাসে জল ঢেলে সেটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। দাও তোমার ট্যাবলেট দাও, তবে দুটো নয় চারটে দাও। আমি ব্যাগ খুলে শিশি থেকে চারটে বড়ি বার করে গোয়ারিং এর হাতে দিলাম। গোয়ারিং সেগুলো একবারই গিলে ফেলল। এবার আমার ছুটি তো? মোটেই না। মানে? অত সহজে ছুটি পাবে না তুমি। দুদিনের মধ্যে যদি দেখি আমি আর ঘামছি না, তাহলে বুঝবো তোমার ওষুধে কাজ দিয়েছে। দুদিনের পর তোমার বডির কেমিক্যাল অ্যানালিসিস করা হবে। যদি অ্যানালিসিস লন্ডনেই হয়ে গেছে, তাতে জানা গেছে যে বডিতে একটা বিশেষ উপাদান রয়েছে যেটা আইডেন্টিফাই করা যাচ্ছে না, অতএব ব্রিটিশরা নিপাত যাক। আমাদের ল্যাবরেটরির সঙ্গে লন্ডনের ল্যাবরেটরি তুলনা করছো তুমি? যদি সেই অচেনা উপাদানকে তোমাদের ল্যাবরেটরি চিনতে পারে তাহলে কি করবে তুমি? কৃত্রিম উপায়ে, আর্টিফিশিয়াল উপায়ে এই বড়ি তৈরি করাবো, তারপর বাজারে ছাড়বে। মোটেই না, এই ওষুধ ব্যবহার করবে শুধু আমাদের পার্টির লোক, only the Nazis। যারা পার্টির মাথায় রয়েছে তারাও নানান রোগে ভুগছে। প্রত্যেক বক্তৃতার পর হিটলারের রক্তের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। গোবেলস এর ছেলেবেলায় প্যারালিসিস হয়েছিল, তাই সে খুঁড়িয়ে চলে। পার্টির প্রচার সচিবের পক্ষে সেটা অশোভন, ওকে সোজা হাঁটতে হবে। হিমলারের হিস্টেরিয়া আছে আর সে মাথার যন্ত্রণায় ভোগে। কাজেই ল্যাবরেটরি রিপোর্ট যদ্দিন না আসে তদ্দিন তোমাকে এখানেই থাকতে হবে। আর তুমি ব্রেকফাস্ট করে এসেছো? না, আমি শার্ট বদল করতে একটু ওপরে যাচ্ছি। আমার লোককে বলে দিচ্ছি তোমায় ব্রেকফাস্ট এনে দেবে। গোয়ারিং ঘর থেকে বেরিয়ে গেল। কে জানত বার্লিনে এসে এদের খপ্পরে পড়তে হবে। সন্ডার্সকে যে খবর দেব তারও উপায় নেই। কবে যে ফিরতে পারবো তাও জানি না। সবচেয়ে খারাপ লাগছিল এটা ভাবতে যে যদি এরা সেই অজ্ঞাত উপাদানকে চিনে ফেলতে পারে তাহলে আমার সাধের স্বর্ণপর্ণী দুর্বৃত্ত নাৎসি নেতাদের রোগ সারানোর কাজে ব্যবহার হবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ এরিকের দিকে চোখ পড়তে দেখি সে ভারী অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে। ভাবটা যেন সে একটা কিছু বলতে চায় এবং তার জন্য সাহস সঞ্চয় করছে। দুজনে চোখাচোখি হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই এরিক চেয়ার থেকে উঠে কেমন যেন অনুনয়ের দৃষ্টি নিয়ে আমার কাছে এসে দাঁড়াল। কি ব্যাপার এরিক? মিস্টার প্রফেসর, আজ এক মাস হলো আমার একটা ব্যারাম দেখা দিয়েছে যার ফলে আমার হয়তো চাকরি থাকবে না। আর কি ব্যারাম? এপিলেপসি, মৃগী রোগ, বিশ্রী ব্যারাম, আচমকা আক্রমণ করে আর তার ফলে মানুষ দাঁত মুখ খিঁচিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমার তিনবার এটা হয়েছে, কিন্তু কপাল জোরে কাজের সময় হয়নি। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু সারতে নাকি অনেক সময় লাগবে। এদিকে দুশ্চিন্তায় আমার রাত্রে ঘুম হচ্ছে না। দোহাই প্রফেসর, দোহাই, তুমি ছাড়া আমার গতি নেই। ব্ল্যাক শার্টের এই দশা দেখে আমার হাসিও পেল, মায়াও হল। শিশি আমার পকেটেই ছিল, দুটো বড়ি বার করে এরিককে দিলাম। চারটে, মিস্টার প্রফেসর, প্লিজ গিভ মি ফোর, প্লিজ ফোর অফ দেম। এও চারটে চাইছে? দিলাম আরো দুটো। এরিক সেগুলো গিলে আন্তরিকভাবে আমাকে ধন্যবাদ জানিয়ে আবার নিজের জায়গায় গিয়ে বসল। গোয়ারিং শার্ট বদলাতে গেছে, কতই বা সময় লাগবে, 10 মিনিট? আমি সোফায় হেলান দিয়ে বসে বাঁ পাটার ডান পায়ের ওপর তুলে দিয়ে প্লাস্টারের নকশা করা সিলিং এর দিকে চেয়ে গত 24 ঘন্টার কথা ভাবতে লাগলাম।
কি অদ্ভুত অভিজ্ঞতা! একদিন যা খবরের কাগজের পাতায় পড়েছি, এখন তা সবই দেখছি চোখের সামনে। সময় আছে দেখে সুটকেস থেকে আমার নোটবইটা বার করে বার্লিনের ঘটনা লিখতে শুরু করলাম। বোম্বাই থেকে জাহাজে ওঠার সময় থেকেই আমি ডায়েরি লিখতে শুরু করেছি। খানিকটা লিখে একটা অদ্ভুত শব্দ পেয়ে থেমে গেল। আমার দৃষ্টি এরিকের দিকে ঘুরে গেল। তার মাথা নুইয়ে পড়েছে বুকের উপর। শব্দটা হচ্ছে তার নাক ডাকার। বোঝো, এমন কর্তব্যনিষ্ঠ সদাতৎপর পুলিশ সে কিনা আমাকে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ল। গোরিং এসে দেখলে তো তুলকালাম কাণ্ড হবে, কিন্তু গোরিং আসবে কি? আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে চারটে বড়ি ওভারডোজ হয়ে গেছে এবং প্রয়োজনের বেশি খাওয়ার একটা ফল হচ্ছে প্রথম অবস্থায় ঘুমে ঢলে পড়া। আমি যে এতদিন দুটো দিয়ে এসেছি সেটা তো আন্দাজে, আর প্রথম ব্যারামে দুটোতেই কাজ দেওয়াতে প্রতিবারই দুটোই দিয়েছি। আরো পাঁচ মিনিটে আমার দিনলিপি শেষ করে আমি উঠে পড়লাম। এরিকের নাসিকা গর্জন এখন আগের চেয়েও বেড়েছে। গোয়ারিং যখন এখনো এলো না, তখন আমার ধারণা বদ্ধমূল হল যে সেও ঘুমিয়ে পড়েছে। আমি নিঃশব্দে ঘর থেকে বেরোলাম। বড় হলটায় পা দিতেই দেখলাম একটা চাকর ব্রেকফাস্টের ট্রে হাতে করে আমারই দিকে এগিয়ে আসছে। আমাকে ঘরের বাইরে দেখে একটু অবাক হয়ে সে বলল, প্রফেসর, আপনার ব্রেকফাস্ট? তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তোমার মনিবের কেন এত দেরি হচ্ছে বলতে পারো? হ্যাঁ জানি। কেন? তিনি তো ঘুমোচ্ছেন। আমার ধারণা নির্ভুল। আমি চাকরকে বললাম ব্রেকফাস্ট টেবিলের উপর রেখে দিতে। চাকর ট্রে সমেত রিসেপশন রুমে ঢুকে গেল। কপাল জোরে এই সুযোগ জুটেছে, এটা সদ্ব্যবহার না করলেই নয়। আমি হল থেকে বেরিয়ে বাইরে এলাম। ওই যে ডেমলার দাঁড়িয়ে আছে, গাড়ির চালক পকেটে হাত দিয়ে তার পাশে পায়চারি করছে। আমি এগিয়ে গেলাম, কি করব তা স্থির করে ফেলেছি। আমায় আসতে দেখে ড্রাইভার দাঁড়িয়ে পড়ল, পকেট থেকে তার হাত দুটো বেরিয়ে এল। সে অবাক হয়েছে, আমার আশাটা তার হিসেবের বাইরে। আমি এগিয়ে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বললাম, আমাকে বার্লিন নিয়ে চলো, যেখান থেকে আমি এসেছি। না 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 না, আমি তা করতে পারি না, আমি পারবো না, পারবো না। এবার পারো। আমার পকেট থেকে সন্ডাসে দেওয়া লুগার অটোমেটিকটা বার করে ড্রাইভারের দিকে উঁচিয়ে ধরেছি। ড্রাইভারের মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। ইয়েস ইয়েস প্রফেসর, ইয়েস। ড্রাইভার নিজেই দরজা খুলে দিল। আধ ঘন্টার মধ্যে 17 নম্বর ফ্রিড্রিক স্ট্রাসাতে ফিরে এলাম। স্টাইনের পরিবারের তিনজনই আমার জন্য গভীর উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। প্রফেসর স্টাইনার আমাকে জড়িয়ে ধরলেন। নরবার্ট বলল, কি ব্যাপার, কোথায় নিয়ে গেছিল তোমাকে? আমি সংক্ষেপে ঘটনাটা বলে বললাম, তোমরা এক্ষুনি তোড়জোড় শুরু করো, কালই প্যারিস চলে যাও, তোমাদের কেউ বাধা দেবে না। আমি আজই বিকেলের প্লেনে লন্ডনে ফিরে যাব। নরবার্ট, তুমি দয়া করে বুকিং এর ব্যবস্থাটা করে দাও। বিকেল 4টার ফ্লাইটে উড়ন্ত প্লেনে বসে বুঝলাম মনের মধ্যে দুটো বিপরীত ভাবের দ্বন্দ্ব চলছে। অন্তত একটা ইহুদি পরিবারকে নাৎসি নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পেরেছি বলে যেমন আনন্দ হচ্ছে, তেমনি অভক্তি হচ্ছে ভেবে যে আমার ওষুধের ফলে দুটি নরপিশাচ ব্যারামের হাত থেকে রেহাই পেল। সন্ডার্স ভাবতে পারিনি আমি এত তাড়াতাড়ি ফিরব। বার্লিনে কি হলো জানবার জন্য সকলেই উৎসুক। তোমার যাত্রা সফল কিনা সেটা আগে বলো। একদিক দিয়ে অভাবনীয় রকমের সফল, স্টাইনার সুস্থ এবং তাদের সমস্ত সমস্যা দূর। ব্রাভো। কিন্তু সেই সঙ্গে আর একটা ব্যাপার আছে যেটা শুনে তুমি মোটেই খুশি হবে না। কি? তোমার অনুমানে ভুল ছিল না সন্ডার্স, তোমাকে নাৎসিদের খপ্পরে পড়তে হয়েছিল। আমি ব্ল্যাক শার্ট গোয়ারিং সংক্রান্ত ঘটনার একটা রুদ্ধশ্বাস বর্ণনা দিয়ে বললাম, 4টে করে মিরাকিউরাল বড়ি যদি শুধু ওদের ঘুম পাড়িয়ে আমাকে পালাবার সুযোগ করে দিত তাহলে কথা ছিল না, কিন্তু সেই সঙ্গে ওই দুই পাষণ্ডের দুই বিশ্রী ব্যারাম সারিয়ে দিল, এটা ভাবতে আমার মনটা বিষিয়ে উঠছে, বিশ্বাস করো সন্ডার্স। কিন্তু এ কি? সন্ডার্স এর ঠোঁটের কোণে হাসি কেন? এবার সে তার প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে
আমার অচেনা একটা শিশি বার করল, তাতে সাদা বড়ি। এই নাও তোমার মিরাকিউর। মানে? খুব সহজ। যখন সেদিন তুমি আর ডরথি বেরোলে, আমি প্রবন্ধ লেখার জন্য রয়ে গেলাম। সেই ফাঁকে আমি তোমার বাক্স খুলে তোমার শিশি থেকে মিরাকিউরাল বার করে তার জায়গায় অব্যর্থ ঘুমের ওষুধ সেকোনেলের বড়ি ভরে দিয়েছিলাম। একসঙ্গে চারটে সেকোনেলের বড়ি যে মারাত্মক ব্যাপার শঙ্কু, 10 মিনিটের মধ্যে নিদ্রা অবধারিত। মাই ডিয়ার শঙ্কু, তোমার মহৌষধ বিশ্বের হীনতম প্রাণীর উপকারে আসবে এটা আমি চাইনি, চাইনি, চাইনি। আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল। সন্ডোজের হাতটা মুঠো করে ধরলাম, মুখে কিছু বলতে পারলাম না। শুনছিলেন স্বর্ণপর্ণী, রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে এবং শঙ্কুর ভূমিকায় দীপ, ত্রিপুরেশ্বর শঙ্কু শ্রী সুকোমল ঘোষ, টিকরি বাবা গোয়ারিং এবং গল্পের সূত্রধার আমি মীর, হোটেলের ম্যানেজার অমর্ত, ছোটেলাল শায়ক, শঙ্কুর মালি হারকিশন রিচার্ড, জয়ন্তী মাসিমা শ্রী, সন্ডাসের ভূমিকায় অগ্নি, জরথির চরিত্রে অয়ন্তিকা, জরথির মা গোধুলি, ভৃত্য দুঃখী এবং নরবার্টের ভূমিকায় সোমক, প্রফেসর হাইনরিক স্টাইনার শঙ্করী প্রসাদ মিত্র, লেনির চরিত্রে মোহর মিসেস ফ্রিৎজনা লাজবন্তী, এরিক ফ্রোম পুষ্পল, গোয়ারিং এর ভৃত্যের ভূমিকায় বাবু, ড্রাইভারের চরিত্রে আলতামাস, ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড, শব্দগ্রহণ ও পরিচালনায় অগ্নি, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়, শ্রী সুকোমল ঘোষ এবং শ্রী শঙ্করী প্রসাদ মিত্রকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। শেষ হল সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর অ্যাডভেঞ্চার স্বর্ণপর্ণী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।